কি অবস্থা সবার, কেমন আছো? ভালো, আপনি কেমন আছেন ভাইয়া? এই তো আছি, একটু অসুস্থ আর কি। খুব সম্ভবত COVID-19 পজিটিভ চলে আসছে, দোয়া করে আমার জন্য সবাই। পজিটিভ? মানে পজিটিভ কিনা জানি না, সব সিমটমসই আছে বেসিক্যালি। টেস্ট করিয়ে লাভ নেই তো আসলে আলটিমেটলি, কারণ আমাদের আমাদের অলরেডি ফ্যামিলি মেম্বার অনেকে পজিটিভ আসছে, তো তো আর টেস্ট করার কোনো আলটিমেটলি বেনিফিট নেই। হোম ট্রিটমেন্ট ইজ দ্য বেস্ট ওয়ে। আজকে হচ্ছে কত নম্বর লেকচার? আজকে তোমাদের মেবি 11 নম্বর লেকচার নাকি নাকি 12 হবে, একটা কিছু পড়াতে দেখে নেবো। আচ্ছা কি অবস্থা সবার, কতটুকু কি পড়া হলো বলো? আমরা কি ম্যাথ গুলা করছি শীতের? তোমাদের যে শীতগুলা দিয়েছিলাম, জি ভাইয়া, দাঁড়াও আমি একটু বের করে নিই জিনিসটা, হোল্ড অন। আচ্ছা প্রবলেম গুলো একটু বলো এক এক করে সবাই। কে কয়টা ম্যাথ করছো? সবগুলাই করছি আমি। আচ্ছা তারপরে বাকিরা, বাকিদের কি আছে কঠিন স্যার, বলো তো? অসুস্থ ছিলাম, বুঝি নাই, অসুস্থ ছিলাম স্যার, করি নাই। একটাও করো নাই, জি না, একটু করতে হবে, অসুস্থ হলে সুস্থ একটু করতে হবে, নাহলে হবে না কিন্তু। জি স্যার, আর বাকিরা, আর বাকি 5 জন? ইলহাম, ইলহাম করছো না নাকি কাফি করছো বললা? আমার কথা কি আমি শুনতে করছি পাচ্ছো? ইলহাম সব করে। করছো, প্রবলেম দেখায় নাই, সবগুলা পাচ্ছে। মোহন করছো? মোহন লামিয়া কি জয়েন করেছে? লামিয়া না, ইয়া দিদিকা কি জয়েন করেছো আমাদের সাথে? পারেনি। আচ্ছা এখন বলো তো দেখি, তোমাদের কোন জিনিস বুঝানো লাগবে, তোমার নিজেরাই বলো। আজকে কোন জিনিস বাকি আছে আমাদের বলো? একটু একটু রেসপন্স করতে হবে, যে সবাই একটু কথা না বললে আমি বুঝবো কি হবে। আমরা গতদিন ভাইয়া ফিজিক্স কানেকশন প্যারা, হ্যাঁ বলো বলো। একটা আনসার মানে শিওর হতে চাইছিলাম, 22-এর খটা। 22-এর খ, এটা অ্যান্সার তো আমার নিজের এখনই বের করে দেখতে হবে, না বের করে দেখলে আমি ওখানে তো অ্যান্সার দেওয়া ছিল না পাশে মেবি, তাহলে আমাদেরকে নিজে বের করে দেখতে হবে। বাকিদের সাথে একটু মিলাই দেখো অ্যান্সার কত আসে, না হলে আমি ফার্স্ট শেষে তোমাকে অ্যান্সার মানে বের করে পাঠিয়ে দিবো দিতে। এখন আচ্ছা তো দেখা ওকে ওকে, পসিবল না, তা আমার সাথে শীতটা এখন হাতে নাই, বুঝতে পারছো? এটা দেখতে পাচ্ছি না। ওকে স্যার, নো প্রবলেম। এমনি সিরিজ প্যারালাল কানেকশনে বুঝতে কি সমস্যা হয়েছে নাকি জাস্ট অ্যান্সার মিলাই কোনটাতে ফেলতে স্টার্ট করতেছো? খতে না, ম্যাথটা পারি, তবে দেখতে যাচ্ছিলাম মানে আনসারটা, এমনি আনসার আচ্ছা আমি আমি গেট করছি আমি তো। আমার কাছে এখন আলটিমেটলি মানে ফিজিক্যাল শীতটা নাই, বুঝতে পারছো? এই জন্য আমি এই মুহূর্তে দেখে দিতে পারছি না, ঠিক আছে? ক্লাস শেষে আমি এটা ওকে দেখে অ্যান্সার গুলো পাঠিয়ে দিব না, ঠিক আছে? ওকে তো ওকে ওকে, আজকে গতদিন কি আমরা আর ইস ইকুয়াল টু রো এল বাই এ, এই যে এই সূত্রটা থেকে আর কোনো প্রবলেম হয় আপেক্ষিক রোধের বিষয়ে সূত্রে? না ভাইয়া, এটাতে কি কারো প্রবলেম হয়? আচ্ছা এটা তো প্রবলেম হয় না, তাহলে আজকে আমরা তোমাদের এই সূত্র গুলার সময় একটু কথা বলি। এগুলো হয়তো তোমরা অনেকে জানো, অনেকে হয়তো জানো না বা বুঝতে পারি না। দেখো আমরা বিভবের সংজ্ঞা অনুযায়ী আমরা কি শিখেছি, আমরা শিখেছি যে v ইজ ইকুয়াল টু
তোমার ডাব্লিউ বাই কিউ, বা এখান থেকে আমরা বলতে পারি যে ডাব্লিউ ইজ ইকুয়াল টু ভি কিউ। এখন যেটা করতে হয়, আমাদের আসলে ডে টু ডে লাইফে আমাদের আসলে একটা সার্কিটে শক্তি বা একটা সার্কিটে যখন রান করে তার ক্ষমতাটা কত সেটা হিসাব করা করতে হয়, তখন আমরা একটু সূত্র আমাদের লাগে, সেই সূত্রগুলো আজকে আমরা জানবো। তো ডাব্লিউ ইকুয়াল টু ভি কিউ তো আমরা জানলাম, তো দেখো এখানে আমরা এখন সূত্রগুলোকে আমরা মডিফাই কিভাবে করতে পারি। খেয়াল করো আমরা যখন তড়িৎ প্রবাহের সংজ্ঞা পড়েছি তখন আমরা পড়েছি যে আই ইজ ইকুয়াল টু কিউ বাই টি, তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে কিউ ইকুয়াল টু কত হবে, আই টি হবে, তাই না? তো এই এই আই টি কে আমরা রিপ্লেস করব এই কিউ দিয়ে, তাহলে এখান থেকে আমরা বলতে পারি ভি ইকুয়াল ডাব্লিউ ইকুয়াল টু ভি কিউ, কিউ এর জায়গায় আমরা বসাবো আই টি, অর্থাৎ ডাব্লিউ ইজ ইকুয়াল টু ভি আই টি। এখন খেয়াল করো আমরা আবার ওহমের সূত্র থেকে কি জানি, যে ভি ইজ ইকুয়াল টু আই আর। তো আমরা এখন প্রথমে এই ভি কে রিপ্লেস করব এখানে, এখান থেকে আমরা ভি কে রিপ্লেস করলে আমরা পাচ্ছি আই আর ইন্টু আই ইন্টু টি, বা এখান থেকে আমরা পাই আই স্কোয়ার আর টি। আবার আমরা করবো কি, আমরা আবার পরবর্তীতে ভি রিপ্লেস করে এটা পাইলাম, আবার করবো কি ভি কে ঠিক রেখে আমরা আই কে রিপ্লেস করার চেষ্টা করবো। তো ওমের শুরু থেকে আমরা এখান থেকে পাই আই ইজ ইকুয়াল টু ভি বাই আর, তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে ডাব্লিউ ইজ ইকুয়াল টু ভি আই টি, বা হচ্ছে ভি আই এর বদলে ভি বাই আর, ভি বাই আর বসাইলাম সাথে হচ্ছে টি, বা একসাথে লিখলে আমরা বলতে পারি ভি স্কোয়ার বাই আর টি। তাহলে খেয়াল করো এখানে আমরা কি কি ইকুয়েশন পাইলাম, আমরা প্রথমে পাইলাম ডাব্লিউ ইজ ইকুয়াল টু ভি কিউ পাইলাম, ডাব্লিউ ইজ ইকুয়াল টু ভি আই টি পাইলাম, সেই ডাব্লিউ ইজ ইকুয়াল টু আই স্কোয়ার আর টি পাইলাম, এবং সেটা আবার ভি স্কোয়ার বাই আর টি পাইলাম। তো এখান থেকে আমরা একটা বর্তনীতে মোট কাজের পরিমাণ হিসেব করতে পারবো। তো এখন আমরা কি কি ভ্যালু হিসেব করতে পারবো, আমরা ভি এবং কিউ দিয়ে হিসেব করতে পারবো, এটা সচরাচর কম কাজে লাগে। আমরা ভি এবং আই এবং টি দিয়ে হিসেব করতে পারবো, মানে আমরা যদি বর্তনী মোট বিভব শক্তি প্লাস হচ্ছে প্রবাহ জানি এবং কতক্ষণ ধরে সার্কিটটা রান করতেছে সেটা জানি, তাহলে ভি আই টি দিয়ে আমরা কাজ করতে পারবো। তারপর দেখো আই স্কোয়ার আর টি, এবং খেয়াল করে দেখো এই যে আই স্কোয়ার আর টি আমরা বের করলাম, এখানে আমাদের কি লাগবে, আই এর ভ্যালু লাগবে আর আর এর ভ্যালু লাগবে, মানে এখানে দেখো ভি কিন্তু মিসিং, মানে ভি ছাড়া যখন আমাদের সমীকরণে ভি থাকবে না তখন আমাদের এই সূত্রটা কাজে লাগবে ডাব্লিউ ইজ ইকুয়াল টু আই স্কোয়ার আর টি। আবার দেখো ভি স্কোয়ার বাই আর টি, এখানে কোনটা মিসিং, এখানে আই মিসিং, তার মানে আই ছাড়া প্রবলেম সলভ করার জন্য আমাদের এই ইকুয়েশনটা কাজে লাগবে। সিমিলারলি ভি আই টি এর মধ্যে দেখো আর নাই, মানে যদি কোনো কিছু রেজিস্টেন্স না জানা থাকে তখন আমাদের এই সূত্রটা বুঝে কাজ করতে হবে, কাজ করছো, আশা করি সূত্রগুলো অলরেডি অ্যাপ্লাই করে কাজ করছো, এতে মনে হয় কারো কোনো সমস্যা থাকার কথা না। এখন যেটা করব আমরা, সেখান থেকে আমরা ক্ষমতা বের করব, ক্ষমতা পি কি আমরা জানি পড়ে আসছি, ক্ষমতা পি ইজ ইকুয়াল টু ডাব্লিউ বাই টি, তার মানে এই সবগুলাকে টি দিয়ে ভাগ করলে হবে, এবং যখন তুমি সবগুলাকে টি দিয়ে ভাগ করবা শুধু টি গুলা বাদ চলে যাবে, তার মানে ডাব্লিউ পি ইকুয়াল হচ্ছে ভি আই টি এর জায়গায় ভি আই, আই স্কোয়ার আর টির জায়গায় আই স্কোয়ার আর, এবং ভি স্কোয়ার আর টির জায়গায় ভি স্কোয়ার বাই আর, এন্ড সবার শেষে ডাব্লিউ ইকুয়াল পি টি সূত্রটাও কাজে লাগতে পারে কখনো কখনো। আচ্ছা তো এখন আমার আসলে কথা বলতে সমস্যা হচ্ছে, বুঝতে পারছো, বুকে প্রেশার দেওয়া যায় না, এই রোগটা একটা সমস্যা, মানে ফুসফুসে অ্যাটাক করে তো তো বুকে প্রেশার দেওয়াটা টাফ হয়ে যায়, এই জন্য হাঁপাইতেছি কথা বলতে। তো যেটা বলতেছিলাম যে তোমরা এখন জিজ্ঞাসা করবা তোমরা কি, আমার মনে হয় সবাই যদি সব শীতের সবগুলো ম্যাথ প্র্যাকটিস করে থাকো, তারা মানে যদি পারো তাহলে আমি বলবো যে মোটামুটি তুমি এই চ্যাপ্টারে টুকটাক পেরে যাবা, তোমার আটকানোর কথা না। বাট তোমরা কি সবাই এর হিসাবটা বিদ্যুৎ বিলের হিসাবটা পারো, বিদ্যুৎ বিলের হিসাবটা আমরা কিলোওয়াট আওয়ারটা বুঝি, জি ভাই কেউ কি আছি বুঝি না, তুমি একটু বলো। জি ভাই আমি বুঝি না ভাই। ও বুঝো না, আচ্ছা ঠিক আছে। তো আমরা এই যে যখন বাসা বাড়িতে বিদ্যুৎ ব্যবহার করি, আমাদের যে মাস শেষে একটা লম্বা বিল ধরা দেয়, সেই হিসাবটা মূলত করা হয় এই সূত্রগুলা দিয়ে, অ্যাপ্লাই করেই আমরা হিসাব করে বের করতে পারবো। অ্যাকচুয়ালি মিটার আরো কমপ্লেক্স কমপ্লেক্স প্যারামিটার নিয়ে কাজ করে বিদ্যুৎ বিলটা হিসাব করে, বাট আমরা যদি ঘরে বসে বিদ্যুৎ হিসাব করতে চাই আমরা খুব সহজে পারবো যদি আমরা এই সূত্রগুলা জানা থাকে। তো এটা জানার আগে আমাদের জানতে হবে যে বিদ্যুৎ বিলটা যখন করা হয় এটা কিসের হিসাবে, কিসের ইউনিটে করা হয়, এই বিদ্যুৎ বিল করার সময় বা বিদ্যুতের শক্তির হিসাব করার সময় যে ইউনিটটা আমরা ব্যবহার করি সেটাকে আমরা বলি
কিলোওয়াট আওয়ার বা এইটাকে আমরা সংক্ষেপে ওয়ান ইউনিট বলি, ঠিক আছে? এই জিনিসটা কি? এই জিনিসটার মানে হচ্ছে যদি তোমার কাছে 1 কিলোওয়াট ক্ষমতার, 1 কিলোওয়াট ক্ষমতার একটা যন্ত্র থাকে, তার মানে 1000 ওয়াট, এবং সেই যন্ত্রটাকে তুমি যদি ঠিক 1 ঘন্টা ধরে চালাও, কতক্ষণ? 1 আওয়ার, 1 ঘন্টা ধরে চালাও, তাহলে যেই পরিমাণ শক্তি তুমি ব্যয় করো সেই পরিমাণ শক্তিকে আমরা বলবো 1 কিলোওয়াট আওয়ার বা 1 ইউনিট। তো এটা শক্তি কত? ফার্স্ট অফ অল দেখো, 1000 ওয়াট মানে কি? যখন আমাদের একটা বাতির গায়ে মনে করো 220 ভোল্ট, 60 ওয়াট এরকম লেখা থাকে, এটার মানে আমরা কি বুঝি? এটার মানে হচ্ছে তুমি যদি বাল্বটা বা বাতিটাকে 220 ভোল্টের একটা ভোল্টেজ সোর্সের সাথে কানেক্ট করো, তাহলে সেটা ম্যাক্সিমাম এনার্জি কনজাম করবে এবং তখন সে 60 ওয়াট শক্তি নিয়ে কাজ করবে, 60 ওয়াট পাওয়ার নিয়ে কাজ করবে। তার মানে তখন সে প্রতি সেকেন্ডে 60 জুল করে শক্তি ব্যয় করবে। আমরা জানি ক্ষমতা কি, কাজের হার। তো এটা 60 ওয়াট মানে এটা প্রতি সেকেন্ডে তখন 60 জুল করে ইলেকট্রিক এনার্জি ব্যবহার, শক্তি ব্যবহার করবে এবং সেই শক্তিটাকে তাপ এবং আলো অন্যান্য শক্তিতে সে কনভার্ট করবে। তো এখন যদি আমি একটা 1000 ওয়াট যন্ত্রের কথা চিন্তা করি, তার মানে বুঝতে হবে ওই যন্ত্রটা প্রতি সেকেন্ডে 1000 জুল শক্তি খরচ করবে। তাহলে প্রতি সেকেন্ডে যদি 1000 জুল শক্তি খরচ করে, তাহলে 1 ঘন্টায় কত জুল শক্তি খরচ করবে? তাহলে 1000 জুল তার সাথে গুণ দিতে হবে কত? 1 ঘন্টায় কত সেকেন্ড? 1 ঘন্টায় কত সেকেন্ড হয়? 60 × 60 মানে হচ্ছে 3600। তো এটাকে আমরা করলে মনে হয় অ্যান্সারটা এরকম আসবে, 3.6 × 10⁶ জুল। তো এই যে এই পরিমাণ শক্তিকে আমরা বলতেছি 1 ইউনিট বা 1 কিলোওয়াট আওয়ার, যেহেতু 1 ঘন্টা ধরে চলে সেজন্য এটাকে আমরা কিলোওয়াট আওয়ার নামে ডাকি। তো এখন মনে করো তোমার বাসায় 1000 ওয়াটের একটা যন্ত্র আছে, তুমি সেটা দৈনিক 1 ঘন্টা চালাও, তাহলে তুমি বলতে পারো তুমি দৈনিক 1 ইউনিট করে শক্তি খরচ করো। তার অধিকাংশ ক্ষেত্রে তো আমাদের যন্ত্রপাতি 1000 ওয়াটে থাকে না, তখন তুমি কিভাবে হিসাব করবা? ধরো লাইটের কথাই চিন্তা করো, একটা লাইট তোমার বাসায় মনে করো 1 ঘন্টা চলতেছে, তখন সেটা হচ্ছে 60 ওয়াট, তার সাথে তুমি ঘন্টা গুণ দিলে তো তুমি আর কিলোওয়াট আওয়ার পাচ্ছ না। তখন তোমাকে জিজ্ঞাসা করতে হবে সেখানে তোমার এই যে কিলোওয়াট যেটা দেওয়া থাকবে সেইটাকে তুমি কিলোওয়াটে কনভার্ট করবা, মানে 60 ওয়াটকে 1000 দিয়ে ভাগ দিয়ে সেটাকে কিলোওয়াটে কনভার্ট করবা, দেন তার সাথে ঘন্টাটা গুণ করে দিবা, যত ঘন্টা দেওয়া থাকবে যা আসবে সেটাই তোমার জন্য হবে তত ইউনিট। বুঝতে পারছি ঘটনাটা? জি স্যার, জি ভাই, as simple as it is। হ্যাঁ, এখন মনে করো তোমার বলা আছে যে তোমার বাসায় 70 ওয়াটের একটা ফ্যান আছে, তারপর 60 ওয়াটের দুইটা বাতি আছে এবং প্রতিদিন সেটা 5 ঘন্টা করে চলে, তাহলে মাসিক বিল কত আসবে? খুব সিম্পল, প্রথমে তোমার 60 ওয়াটের বাল্ব কয়টা আছে? দুইটা, আগে 1000 দিয়ে ভাগ করবা। প্রথম কাজই হচ্ছে সেটাকে কিলোওয়াটে কনভার্ট করে নেওয়া, এবং এটা কয়টা আছে তোমার? এটা হচ্ছে দুইটা, তো পরিমাণ দিয়ে প্রথমে গুণ দিব। দেন হচ্ছে যেহেতু দুইটা বাল্বই একই সময় ধরে চলে সেই জন্য একসাথে করতে হবে। এখন যদি বলে একটা বাল্ব 3 ঘন্টা চলে, আরেকটা হোক 4 ঘন্টা চলে, অন্য যন্ত্র 4 ঘন্টা চলে, তাহলে কিন্তু একই হিসাবে আনবা না। যদি জিনিসও এক হয়, সময়ও যদি এক হয়, তাহলে সব একই হিসাবে আনবা। তাহলে 60 ওয়াটের দুইটা চলে, প্রতিদিন 5 ঘন্টা করে চলে, মাসে 30 দিন চলে, এটা গুণ করে তুমি যে ফলাফলটা পাবা সেটাই হচ্ছে তত ইউনিট শুধুমাত্র বাতি থেকে আসে। যদি বলো 70 ওয়াটের ফ্যান প্রতিদিন 5 ঘন্টা চলে, তাহলে 70/1000 মানে কিলোওয়াটে কনভার্ট করে নিলাম, মনে করো প্রতিদিন 2 ঘন্টা করে চলে, তাহলে একটা ফ্যান তার সাথে হচ্ছে 2 ঘন্টা, তার সাথে 30 গুণ করে দিবা, তারপরে তুমি এখান থেকে একটা ইউনিটের রেজাল্ট পেয়ে যাবা। তো দুইটা ইউনিট যোগ করলে টোটাল ইউনিট আসবে, সেটা হবে তত ইউনিট বিদ্যুৎ বিল তুমি সারা মাসে পড়াও। এবং আমাদের সরকার থেকে বা গভর্নমেন্ট থেকে, বিদ্যুৎ বিতরণ বিভাগ থেকে প্রত্যেকটা ইউনিটে একটা দাম ধার্য করে দেওয়া থাকে, সেই অনুযায়ী বিদ্যুৎ বিলটা আসে। আর কোনো কিছু এই চ্যাপ্টারে মানে আমার মনে হয় না দরকার আছে, বাট এক্সেপ্ট যদি তোমাদের সার্কিট নিয়ে কাজ করতে মন চায়, বিভিন্ন ধরনের সার্কিট নিয়ে। আমরা কি এখন যে কোনো ধরনের সার্কিট দিলে সেটা থেকে সিরিজ কানেকশন, প্যারালাল কানেকশন বের করতে পারি, এবং সেটা থেকে কি আমরা বিভিন্ন বর্তনীর কোন একটা পার্টিকুলার রোধের মধ্যে প্রবাহের মান বা ভোল্টেজের মান আমরা কি সবাই বের করতে পারি কিনা বলো? শর্ট সার্কিট এর মানে ব্যাপারটা যদি একটু এক্সপ্লেইন করতে। শর্ট সার্কিটের ব্যাপারটা একটু বলে দেই, আমার যতটুকু খেয়াল আছে আমাদের একদম শীতের লাস্টে এরকম একটা সার্কিট ছিল মনে হয়, আমার ঠিক এক্সাক্ট জিনিসটা খেয়াল না, এরকম ছিল মনে হয় যে এরকম একটা রোধ, এরকম এরকম ছিল কিছু একটা, তাই না?
হ্যাঁ আচ্ছা এরকম একটু, এরকম না হলে সমস্যা নাই, কনসেপ্টটা চেঞ্জ হবে না, এখান থেকে বুঝতে পারবা ইজিলি। খেয়াল করো এখানে আমার তিনটা রোধ আছে, R1, R2, R3। তো R2 R3 কিভাবে আছে? প্যারালালি আছে, কারণ দুইটা দুই প্রান্ত কমন পয়েন্টে মিলতেছে। R1 সিরিজে আছে। এখন তুমি এটা ফুল লোড কিভাবে বের করবা? খেয়াল করো কারেন্টটা এদিক দিয়ে পাস করবে, দেন এদিক দিয়ে এই তিনটা পথ দিয়ে যাবে। এদিকে রোধ আছে, এদিকে রোধ আছে, এখানে কি রোধ আছে? রোধ নাই। এটা সরাসরি কার সাথে কানেক্টেড? নেগেটিভ টার্মিনালের সাথে কানেক্টেড। যখন কোনো ওয়্যারের মাধ্যমে কোন একটা সার্কিটের প্রান্ত সরাসরি কোষের সাথে কানেক্টেড থাকবে, তখন তুমি বুঝে নেবে সেটা শর্ট সার্কিট। এর মানে হচ্ছে কারেন্ট এদিক দিয়েও যাইতে পারতো, এদিক দিয়েও যাইতে পারে, এদিক দিয়েও যাইতে পারে, বাট সে এদিক দিয়ে যাবে না কোনোদিনই। কেন যাবে না? কারণ এটা হচ্ছে ডিরেক্টর পথ, যেখানে কোনো রোধই নাই। তো যেখানে কোনো রোধই নাই সেটা ছাড়া যার মধ্যে রোধ আছে কি তার মধ্যে দিয়ে যাবে? কোনোদিনই যাবে না। তার মানে এই রোধ গুলো অ্যাকচুয়ালি কোনো ফাংশনই আমার সার্কিটে করতে পারবে না, কারণ এগুলা ডিসেবল হয়ে যাবে। এন্ড দ্যাট ইজ রাইট, তখন আমার সার্কিটটা মোড ক্লোজ হবে শুধুমাত্র এইটার রোধ। বা যদি এখানে কোনো কিছু না থাকতো তখনও মোড ক্লোজ হইতো জিরো। বুঝতে পারছি? সিম্পল অ্যাজ ইট ইজ। বাকিদের আর কারো কোনো প্রবলেম আছে? কোনো কি? এবার এবার তোমরা এই চ্যাপ্টার থেকে যত ধরনের প্রশ্ন আছে দয়া করে করে ফেলো। কারো কোনো প্রশ্ন নাই? হ্যাঁ আমার আর নাই, আমার এইটাই ছিল শর্ট সার্কিট। আচ্ছা ঠিক আছে, সিস্টেম লস বুঝি আমরা, সিস্টেম লস বুঝি। আচ্ছা আমার মনে হচ্ছে তোমরা মোটামুটি এই চ্যাপ্টার মানে কভার করে ফেলছো। হ্যাঁ বলো কি বলতেছিলা। বাকিরা রেসপন্স করো না কেন? রেসপন্স না করলে তো আসলে সমস্যা, আমি বুঝবো কি হবে? আমি তো এভাবে যে ছায় দাঁড়িয়ে থাকি মাঝে মাঝে তোমাদের রেসপন্স না করার কারণে। আচ্ছা যেহেতু তোমরা বলতেছো ম্যাথ প্র্যাকটিস করছো, কারো কোনো প্রবলেম নাই, কারো কোনো প্রশ্ন নাই, তাহলে কি আমরা এখন এই চ্যাপ্টার শেষ করে নেক্সট চ্যাপ্টারে সুইচ করবো কিনা সেটা বলো। আমরা কি নেক্সট চ্যাপ্টারে সুইচ করতে পারি তাহলে? জি ভাইয়া, জি স্যার। বাকিরা কই? বাকিরা ঘুমাচ্ছে? আর খালি দুইজনের গলাই শুনতেছি। তোমরা যদি চুপচাপ বসে থাকো বাকিরা, তাহলে কি হবে? এভাবে হয় না, কিন্তু একটু করতে হবে তোমাদের। ভাইয়া আমরা কি 7 অথবা 8 শুরু করতে পারি? সবাই যদি চাও শুরু করতেই পারো, 12 সাত তো অধ্যায় আমরা করে ফেলছি। স্টার্ট করেন। 12 অধ্যায় স্টার্ট করবো, জি স্যার, দ্বাদশ অধ্যায়। দ্বাদশ অধ্যায় স্টার্ট করলে একদিক দিয়ে ভালো হবে সবার জন্য। আচ্ছা ঠিক আছে, তো তোমরা একটু সূত্রগুলো তুলে নিও, এই সূত্রগুলো হয়তো তোমাদের এই চ্যাপ্টারে কাজে লাগবে। তো নেক্সট টাইম তাহলে চ্যাপ্টার 12 চলে যাই। তো চ্যাপ্টার 12 যেটা হচ্ছে তুলনামূলক ইম্পর্টেন্সি, মানে একাডেমিক ইম্পর্টেন্সির দিকে বিবেচনা করলে বা একাডেমিক সাইজে চিন্তা করলে খুবই ছোট, কারণ এখান থেকে একটা প্রশ্নের সচরাচর আসে, সেটা হচ্ছে আমাদের ট্রান্সফরমার থেকে। বাট অ্যাকচুয়ালি যদি বুঝতে চাও ইলেকট্রোম্যাগনেটিজম, এই চ্যাপ্টারে হচ্ছে তোমাদের ফিজিক্স বই সবচেয়ে বেশি বোঝার জিনিস আছে, টেকনিক্যাল জিনিসপত্র বোঝার আছে। আমরা ওই জিনিসগুলো একটু বুঝবো, কারণ এই ওগুলো না বুঝলে চ্যাপ্টারটা অনেক একটু সময় বেশি টাইম নিয়ে পড়ান, হ্যাঁ পড়ালে ভালো এটাকে হয় আমরা আর কি। বেশি টাইম, হ্যাঁ ঠিক আছে চেষ্টা করব, মানে বেশি টাইম বলতে কি বোঝার জন্য যতটুকু টাইম লাগে সবকিছু আমরা ততটুকুই চেষ্টা করব। ঠিক আছে, তো হ্যাঁ চ্যাপ্টার এটাই এটাই, 12 সেটা হচ্ছে তড়িৎ ও চুম্বক। তো এই চ্যাপ্টারটার, এই চ্যাপ্টার না মানে এই তড়িৎ এবং চুম্বকের হিস্ট্রিটা শুরু হচ্ছে তোমার প্রায় 1820 সালে, খুব সম্ভবত বিজ্ঞানী ওয়েরস্টেডের আমলে, যখন বিজ্ঞানী ওয়েরস্টেড
উনি একদিন পরীক্ষা করতেছিল, উনি একদিন ল্যাবে বাচ্চাদের মানে মানে ইলেকট্রিক ইনস্ট্রুমেন্ট নিয়ে এসে কাজ করছিল। তো যখন সে কাজ করতেছিল, সে খেয়াল করলো যে যখন সে কোনো একটা বর্তনীতে কোন তড়িৎ সংযোগ করতেছিল, ইলেকট্রিসিটি অ্যাপ্লাই করতেছিল, কোন কারণে ওই তার আশেপাশের যে অনেক যন্ত্রপাতি ছিল তার মধ্যে কিছু কম্পাসও ছিল, মানে ম্যাগনেট আর কি। সে খেয়াল করে যে তড়িৎ প্রবাহ দেওয়ার কারণে সেই ম্যাগনেট গুলাও মানে কেন যেন রেসপন্স করতেছে, মানে নাড়াচাড়া করতেছে। তো তখন ওয়েস্টে ধারণা করছিল যে সম্ভবত এই ইলেকট্রিসিটির সাথে চুম্বকের কোনো সম্পর্ক আছে। তো এবং পরবর্তীতে সে নিজের সম্পর্কটা খুঁজে পায় এবং সেখান থেকে আসলে তড়িৎ চুম্বক যে জিনিসটার ইতিহাস শুরু বলতে পারে। ঠিক আছে, তো চ্যাপ্টারটার নাম যেহেতু তড়িৎ এবং চুম্বক, তো তড়িৎ কি আমরা মোটামুটি অলরেডি জানি, চুম্বক কি সেটা কি আমরা সবাই জানি কিনা একটু আমাকে বলতে পারো, যে চুম্বক কি করে সেটা আমরা সবাই জানি, সবাই দেখছি, বাট চুম্বক জিনিসটা আসলে কি, আমাদের কি কোনো আইডিয়া আছে যে একটা লোহার টুকরা বা চুম্বক আরেকটা লোহার টুকরাকে কোনো কারণ ছাড়া অ্যাট্রাক্ট করতেছে? ওয়াই, হাউ দিস ইজ পসিবল, কোনো আইডিয়া আছে আমাদের কারো? জি নমস্কার। আচ্ছা, চুম্বক কিন্তু বা চুম্বকত্ব কিন্তু আসলে এক প্রকার বল, এবং এই বলটা কিন্তু আসলে কোথা থেকে আসে? ধরো আমার কাছে সিম্পল একটা লোহার টুকরা আছে, সাধারণ, একেবারে খুবই সাধারণ লোহার টুকরা, এবং ওই একই লোহার টুকরাকে আমি সামহাও চুম্বকে কনভার্ট করে ফেলেছি। ঠিক আছে, এখন কি পার্থক্য হয়? একটা সাধারণ লোহা আমি যখন সেটাকে চুম্বকে পরিণত করলাম, তার মধ্যে কি পার্থক্য হয়? অ্যাকচুয়ালি তুমি যদি কেমিক্যালি চেক করো, তাদের মধ্যে বিন্দু মাত্র পার্থক্য থাকবে না। মানে এখানে লোহার যে কণাগুলো আছে ও পরমাণুগুলো আছে তার যে অবস্থা, এখানে লোহার পরমাণুগুলো একই ভাবে আছে, কোনো কিছুই বদলায় নাই। তাহলে কি হইলো, যে কি এমন ঘটলো, কিছুই বদলাইলো না, আণবিক লেভেল বা পারমাণবিক লেভেলে কিছুই বদলাইলো না, একটা সাধারণ লোহা হিসেবে কাজ করতেছে আর একটা আমার ওই একই লোহার উপাদানের জিনিস সেটা চুম্বক হয়ে গেছে? এইটা কি কখনো প্রশ্ন করছো? করি নাই মনে হয়, তাই না? আচ্ছা, তো আমরা আগে তাহলে জানি যে এইটা যে চুম্বকের জন্মটা কোথা থেকে, মানে চুম্বকত্ব জিনিসটার গোড়াটা আসলে কোথায়। আমরা চার্জ জিনিস জেনে আসছি, তাই না? এই যে চার্জ জিনিসটা, এখান থেকেই আসলে চুম্বকের জন্ম, চুম্বকের জন্ম। তো কিভাবে এটা কি হইলো, কাহিনী কি করতে কি আসলো? খেয়াল করো, আমরা জানি নর্মালি কোন একটা চার্জ, পজিটিভ বা নেগেটিভ, সে যখন স্থির অবস্থানে থাকে, স্থির ভাবে থাকে, তার চারপাশে একটা বল রেখা থাকে, কারণ সে তার চারপাশে অবশ্যই একটা তড়িৎ ক্ষেত্র তৈরি করে, মানে তার চারপাশে বল থাকে। স্থির অবস্থায় সে অন্য একটা আধানকে আকর্ষণ বা বিকর্ষণ করতে পারে। তো এইটাকে আমরা তড়িৎ, সিম্পল তড়িৎ বল বলতেছি। ইন্টারেস্টিং বিষয় হলো, খেয়াল রেখো আমি বারবার একটা কথাই বলতেছি, স্থির অবস্থা, স্থির অবস্থা। কেন স্থির অবস্থা বলতেছি? কারণ যেই চার্জটা স্থির অবস্থায় কোন একটা চার্জকে আকর্ষণ বিকর্ষণ করতে পারে, একটা বল, আর সেই চার্জটাই যখন কোনো কারণে গতিশীল হয়, মুভ করে, তখনই আসলে যে ঘটনাটা ঘটে, এই যে স্থির আকর্ষণ বিকর্ষণ যে বল, এই বলটা ছাড়াও তাদের মধ্যে একটা অদ্ভুত একটা অন্য ধরনের বল তৈরি হয়, এবং ওই বলটা কাজ করে একটু ডিফারেন্ট ডাইরেকশনে। কিরকম? একটা পজিটিভ চার্জ মনে করে এদিকে মুভ করতেছে, তো এটার বাই ন্যাচারাল এটার এরকম বল রেখা আছে। বা যখন চার্জটা মুভ করে না, তখন হয় কি, এটা যেই পথে চলে বা এর চারপাশে একটা অদ্ভুত বৃত্তাকার রকমের সে একটা বল রেখা উৎপন্ন করে, বল রেখা, এবং এই বলটা সোজা কাজ করে না, বাঁকা পথে এভাবে ঘুরতে, তার চারপাশে বৃত্তাকার লুপের মতো করে। এবং এই বলটা যে কি আমরা জানি না, কিভাবে হইলো জানি না, কিভাবে হইলো আসলে জানি না, কথাটা ভুল, মানে কেন এরকম শেপ হলো সেটা জানি, বাট এইটা আসলো কিভাবে সেটা আমরা জানি না। বাট এই যে একটা বল তৈরি হচ্ছে,
যেটা কিনা আসলে এই সাধারণ বল না, মানে পজিটিভ নেগেটিভ এর মধ্যে সাধারণ আকর্ষণ বিকর্ষণ বল না, এটা অন্য একটা বল। এই বলটাকেই আমরা আসলে বলি চুম্বকত্ব। তাহলে চুম্বকত্ব জিনিসটা আসলে এমন এক ধরনের বল যেটা আসলে তৈরি হয় কোন একটা চার্জ, সেটা পজিটিভ হোক বা নেগেটিভ হোক, তখন যদি সে গতিশীল হয়। তো যখন একটা চার্জ গতিশীল হয় তখন সে তার চারপাশে একটা বল উৎপন্ন করে গতির কারণে, সেই বলটাকে আমরা বলি চুম্বক বল। এবং এই চুম্বক চার্জের ক্ষেত্রে কি হয়, চার্জের ক্ষেত্রে যখন আকর্ষণ বিকর্ষণ বলটা যেমন একটা চার্জের সাথে আরেকটা চার্জের মধ্যেই কাজ করে, ঠিক একই ভাবে এই চুম্বক বলটা একটা চুম্বক বলের সাথে আরেকটা চুম্বক বলের মধ্যেই কাজ করে। আমি কি কথাটা বুঝতে পারছি? আরেকটু আরেকটু বলার আগে কোন জিনিসটা কোন জায়গায় আরেকটু সেটা বলো না আগে, তাহলে বুঝবো যে বুঝছি ওই কিনা আসলে, কতটুকু বুঝছি। মানে হচ্ছে মানে কোন জায়গাটায় খটকা লাগতেছে? মানে চুম্বক খালি মানে ও একই ধর্মী কিছু একটা বলছে তাই। ও আচ্ছা, যেটা বলতেছি যে একটা নর্মালি দুটো চার্জের মধ্যে স্থির অবস্থায় তাদের মধ্যে আকর্ষণ বিকর্ষণ চলতে পারবে, সেটা সাধারণ স্থির তড়িৎ বল আমরা বলতেছি। আর চুম্বক বলটা এমন একটা বল যেটা তৈরি হয় যখন কোন একটা আধান মুভ করে, গতিশীল থাকে, বসে থাকে না, তখনই সে তার চারপাশে একটা নতুন একটা বল তৈরি করে যেটা হচ্ছে চুম্বক বল। এবং এই চুম্বক বলটা অবশ্যই তার সাথেই কাজ করবে যার মধ্যে আরেকটা চুম্বক বল আছে। ধরো এটা একটা পজিটিভ চার্জ, সে মুভ করতেছে, তার মানে তার চারপাশে একটা চুম্বক বল তৈরি হবে, কিছু একটা তৈরি হবে। বাট এই চুম্বক বলটা দিয়ে সে অন্য একটা স্থির চার্জ যেটা কিনা মনে করো বসে আছে তার উপর এফেক্ট করতে পারবে না, তখনই পারবে যখন তার ওইটার মধ্যেও গতি থাকবে। কারণ যখন একটা চার্জ বসে থাকে স্থির অবস্থায় থাকে তার মধ্যে কোনো চুম্বক বল তৈরি হয় না, বা এও যদি এখন মুভ করা শুরু করে তখন তার মধ্যে চুম্বক বল তৈরি হবে। কথাটা কি বুঝতে পারছি? জি ভাইয়া। আচ্ছা, এখন আরো কিছু বোঝার জিনিস আছে, বাট মূল কথাটা হচ্ছে আধান মুভ করবে, আমি এখানে নতুন একটা বল পাবো। এখন এই বলগুলোর কিছু স্পেসিফিক ডাইরেকশন আছে। খেয়াল করো একটা আধান যে মুভমেন্ট সেটাকে আমরা মূলত তোমাদের বোঝার জন্য দুইটা মুভমেন্টে ভাগ করতে পারি। একটা হচ্ছে লিনিয়ার মুভমেন্ট আর একটা হচ্ছে সার্কুলার মুভমেন্ট। লিনিয়ার মানে কি, যেটা হচ্ছে সরল পথে চলে। তো আধান সরল পথে চলে তখন তার পথের চারপাশে বৃত্তাকার পথে একটা বল বলতেছি। তো লিনিয়ার মুভমেন্টের কারণে আমি একটা সার্কুলার বল পাচ্ছি যেটা বৃত্তাকার পথে কাজ করে, এটা হচ্ছে বৃত্তাকার চুম্বক বল। আবার আরেকটা কেসে যে ঘটনাটা ঘটতে পারে, একটা চার্জ সেটা নিজ অক্ষের উপরও ঘুরতে পারে। মনে করো এই চার্জটা এইভাবে মুভ করতেছে, নিজ অক্ষের উপর ঘুরতেছে। যখন কোন একটা চার্জ নিজ অক্ষের উপর এভাবে সার্কুলারি মুভ করতে থাকে তখনও কিন্তু সে স্থির না, সে একটা চুম্বক বল উৎপন্ন করে। বাট ইন দিস কেসে সেই যে চুম্বক বলটা উৎপন্ন করে সেই বলের দিকটা হয় সে যেই অক্ষ বরাবর ঘুরতেছে সেই অক্ষ বরাবর, সেটা উপরের দিকে বা নিচের দিকে। পার্টিকুলারলি যদি বলো এই ক্ষেত্রে এই যে এই দিকটা হবে নিচের দিকে। বা ধরো একটা ইলেকট্রন, একটা ইলেকট্রন শোনা যাচ্ছে না এইভাবে, এখন শোনা যাচ্ছে না, ভাই? শোনা যাচ্ছে? যাচ্ছে? জি ভাই, শোনা তো যাচ্ছে। তাহলে মনে হয় তোমার একটু নেট কানেকশনটা চেক করে দেখো। তো দেখো আবার মনে করো একটা ইলেকট্রন সে ঘুরতেছে, মানে তার মুভমেন্টটা এখন সার্কুলার। তো মুভমেন্ট সার্কুলার হলে চৌম্বক বলটা দিক হবে অলওয়েজ লিনিয়ার, ঠিক আছে? মানে কি, এটা যে অক্ষ বরাবর ঘুরতেছে সেই অক্ষ বরাবর একটা বল তৈরি হবে, এবং এই ক্ষেত্রে বলের দিকটা হবে উপরের দিকে। কারণ পজিটিভ চার্জ এই দিকে মুভ করলে বলটা পাবো নিজের দিকে, নেগেটিভ চার্জ যদি একই দিকে সার্কুলারি রোটেশন দেয় তখন সেই বলটা পাবো আমরা উপরের দিকে। এখন একটু ভালো করে খেয়াল করে দেখো চুম্বক বলটা কিভাবে এফেক্টিভ হয়। ধরো আমরা পজিটিভ একটা পজিটিভ চার্জ সে মনে করো এইভাবে রোটেট করতেছে, ঠিক আছে, এইভাবে, ঠিক আছে? তো আমার দিক থেকে চিন্তা করলে এইভাবে বোর্ডের ভেতরের দিকে, তো এইটা হচ্ছে সার্কুলার মুভমেন্ট বলে এটাকে। তো এটা যদি সার্কুলার মুভমেন্ট হয় এবং এই মুভমেন্টের কারণে
তার বল রেখার যে দিকটা পাওয়া যায়, চুম্বক বল রেখার যে দিকটা পাওয়া যায় সেটা হচ্ছে এই দিকে। তাহলে এটা মুভ করতেছে এইভাবে বৃত্তাকার পথে, এবং তার চুম্বক বলটা আমি পাবো এই দিকে। ঠিক তার পাশে মনে করো আরেকটা পজিটিভ চার্জ আছে, সেও ঠিক ওই একই ভাবে রোটেট করতেছে, দুইজনে একই ভাবে রোটেট করতেছে, এবং তার যে বলটা তৈরি হবে সেটাও তৈরি হবে ওই একই দিকে, কারণ একই দিকে রোটেশন এবং একই চার্জ। এখন খেয়াল করো, নর্মালি যদি আমরা দুইটা পজিটিভ চার্জকে এভাবে পাশাপাশি রাখতাম কি করতো তারা, তাদের মধ্যে কি হইতো? বিকর্ষণ 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 করতো, দুজন খেলতে ছিল। বাট দুইটা ইলেকট্রনই এক পজিটিভ ফোটনই এখন মুভ করতেছে একই দিকে, এবং একই দিকে মুভ করার কারণে তারা একই দিকে একটা নতুন অদৃশ্য বল তৈরি করছে, এটাই আমাদের সেই চুম্বক বল। এবং এটা আসলে বল রেখাই, যখন বল রেখা মিলে যায় তখন আমরা কি বলি তাকে, মানে মিলে গেলে কি হয়, দুইটা জিনিসের মধ্যে বল রেখা মিলে গেলে কি ঘটে, তারা আকর্ষণ করে না? এক্স্যাক্টলি, তাহলে এখানে সেটাই ঘটবে, দুইটারই বল রেখা একই দিকে, তখন এই দুইটা পজিটিভ চার্জ একে অন্যকে আকর্ষণ করবে। কথাটা বুঝতে পারছি? এবং এটাই হচ্ছে চুম্বক বলের বিশেষত্ব। তার মানে স্থির তড়িৎ বলের কারণে তারা বিকর্ষণ করতেছে, বাট আবার এট দ্য সেম টাইম তাদের মধ্যে একই দিকে চুম্বকত্ব তৈরি হওয়ার কারণে তারা একে অন্যকে আকর্ষণ করবে, এটাই হচ্ছে চুম্বক বল। বুঝতে পারছি আমরা? কিন্তু ভাইয়া ওদের বল রেখা মিলবে কিভাবে? বল রেখা মিলবে কিভাবে বলতে, দুইটা দিক কোন দিকে হলো, একই দিকে হলো না? হ্যাঁ, একই দিকে। হ্যাঁ, তো এখানে ডিরেকশনটাই তো মিলার কথা। তুমি কি আমাদের বল রেখা কি কোনো ফিজিক্যাল কিছু যে একটার উপর ভিতর গিয়ে একটা ঢুকবে? না, এটা হচ্ছে একটা ভার্চুয়াল থিং। তো যখন দুইটা অবজেক্টের বল রেখা সামহাও ম্যাচ করে একভাবে একই ডাইরেকশনে, তখনই তারা অ্যাট্রাক্ট করে। বুঝতে পারছি? আমার ইন্টারনেটের অবস্থা খুবই বাজে। বাকিদের কি সমস্যা হচ্ছে? বাকিদের কি সমস্যা হচ্ছে? আচ্ছা, খেয়াল করো, দেখো ঠিক একইভাবে মনে করো দুইটা ইলেকট্রন, তাদের মধ্যে যে স্থির দ্যুতিক বিকর্ষণ বল থাকবে তারা একে অন্যকে বিকর্ষণ করবে, বা ধরো তারা দুইজনে একই দিকে ঘুরতেছে, তো ইলেকট্রন এই দিকে ঘোরার কারণে সেই যে বলটা উৎপন্ন করবে সেটা হবে তার অপোজিট দিকে। পজিটিভ চার্জ যদি এই দিকে ঘোরার কারণে এই দিকে বল উৎপন্ন করে, মানে এটা যদি ক্লকওয়াইজ ঘোরার কারণে রাইট ডিরেকশনে চুম্বক বল উৎপন্ন করে, ঠিক নেগেটিভ চার্জ যদি তাহলে ক্লকওয়াইজ ঘোরে তাহলে সে লেফট সাইডে চুম্বক বল উৎপন্ন করবে। এবং দুইটা ইলেকট্রন যেহেতু একই পয়েন্টে রোটেট করতেছে, তার কারণে দুইটার চুম্বক বল রেখা তৈরি হবে একই দিকে, এবং তারা চুম্বক বলের কারণে একে অন্যকে আকর্ষণ করতে পারবে। এখন বলো কার মনে কত রকম প্রশ্ন বাড়িছে? কোনো প্রশ্ন আছে কি? প্রশ্ন নাই? স্যার, ইলেকট্রন তো পরমাণুতে গতিশীল থাকে, হ্যাঁ রাইট, তাহলে কি তারা তাহলে আকর্ষণ এবার করে? তুমি ইয়েস অ্যাবসলিউটলি ঠিক, একদম মেইন পয়েন্টে হাত দিছো। আমরা যে কোনো পরমাণুর কথা যদি চিন্তা করি তার মধ্যে ইলেকট্রন অলওয়েজ গতিশীল, আর ইলেকট্রন যদি গতিশীল থাকে মানে যে কোনো চার্জ যদি গতিশীল থাকে তাহলে তার তার মধ্যে অবশ্যই কি আশেপাশে ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট করবে। সে তার মানে প্রত্যেকটা পরমাণুর মধ্যেই আসলে বাই ডিফল্ট ম্যাগনেটিক ফিল্ড থাকে। কথাটা বুঝতে পেরেছি? তো তার মানে চুম্বকত্ব হচ্ছে এমন একটা জিনিস যেটা তৈরি হয় যে কোনো চার্জের মুভমেন্টের কারণে, এবং যেহেতু আমাদের পরমাণুর মধ্যে এভরিথিং ইজ মুভিং, এবং নিউক্লিয়াসের মধ্যে থাকা প্রোটনও তো মুভ করতেছে, তারা ঘুরতেছে রোটেট করতেছে, দ্যাট ইজ ওয়াই সেখানেও কি থাকে, ম্যাগনেটিক ফিল্ড জেনারেট করে। মূল কাহিনীটা বুঝতে পারছি সবাই? তাই না? কারো কোনো প্রশ্ন সমস্যা আছে এখন পর্যন্ত? আশা করি নাই। তাহলে যেহেতু চার্জের মুভমেন্টের কারণে আমরা বুঝতেছি যে ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়, তাহলে সব তাহলে কি সব পরমাণুই চুম্বক হওয়ার কথা না, কথা কি না নাকি সব পরমাণু চুম্বক হওয়ার কথা ছিল না?
মানে সব পদার্থই চুম্বক হওয়ার কথা ছিল না, কিন্তু সেটা তো হয় না, তাই না? কিছু পদার্থ হয়, কিছু পদার্থ হয় না, কেন হয় এই জিনিসটা বোঝার জন্য আমাদের বুঝতে হবে যে আসলে সাধারণত পরমাণুতে কি হয়। খেয়াল করো, যেটা হয় যে পরমাণু নিউক্লিয়াসে থাকা পজিটিভ চার্জের জন্য আমরা যে ম্যাগনেটিক ফিল্ড পাই, খেয়াল করো পজিটিভ চার্জটা মোটামুটি সেন্টারে ফিক্সড, আর ইলেকট্রন তো চারপাশে রোটেট করতেছে। তো তার মানে আমরা বলতে পারি যে তুলনামূলক ভাবে পরমাণুতে প্রোটনের মুভমেন্টের তুলনায়, মানে ইলেকট্রনের মুভমেন্টের তুলনায় পজিটিভ চার্জের মুভমেন্ট অতি নগণ্য, রাইট? আর এই কারণে পজিটিভ চার্জের জন্য আমরা যে ম্যাগনেটিক ফিল্ড পাই, সেইটা ইলেকট্রনের মুভমেন্টের জন্য আমরা যে ম্যাগনেটিক ফিল্ড পাই পরমাণুর, সেটার তুলনায় কিছুই না। মানে পজিটিভ চার্জের জন্য পাওয়া ম্যাগনেটিক ফিল্ডের শক্তিটা খুবই 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 দুর্বল হয়। ইনফ্যাক্ট এটা হচ্ছে প্রায় 4000 গুণ দুর্বল হয়। কথাটা বুঝতে পেরেছি? 4000 গুণ দুর্বল। আর এই কারণে আমরা নিউক্লিয়াসের যে ম্যাগনেটিক ফিল্ড সেইটা কাউন্টই করি না একটা পরমাণুতে। আমরা মূলত যেই মুভমেন্টটা কাউন্ট করি বা যেই ম্যাগনেটিক ফিল্ডটা কাউন্ট করি সেটা হচ্ছে আমাদের ইলেকট্রন থেকে আসা। বোঝা গেল কথাটা? আচ্ছা, এখন খেয়াল করো যে সব পরমাণুতেই চুম্বক ইলেকট্রন দৌড়াইতেছে, মুভ করতেছে, তাহলে ম্যাগনেটিক ফিল্ড আমরা সেটা অস্তিত্ব টের পাই না কেন, তাই না? এইখানে হচ্ছে ইন্টারেস্টিং বিষয়। এবং এটা বোঝার জন্য আমরা যেই কনসেপ্টটা বুঝবো সেটাকে আমরা বলবো ডোমেইন থিওরি। কি বলবো আমরা? ডোমেইন থিওরি। খেয়াল করে দেখো, আগে লিখে রাখি ডোমেইন জিনিসটা আসলে কি। একটা পরমাণুতে একটা নির্দিষ্ট কক্ষপথের কথা চিন্তা করো। ধরো একটা কক্ষপথে অরবিটের মধ্যে ইলেকট্রন ঘূর্ণায়মান থাকে, আমরা সবাই জানি। তো এই ইলেকট্রন গুলা কিভাবে থাকে বলতো? এরা কিন্তু জোড়ায় জোড়ায় থাকে, তাই না? এবং আমরা যদি আরেকটু উপরে লেভেল উঠি, এই ইন্টারমিডিয়েট লেভেলে, আমরা জানতে পারবো যে এই ইলেকট্রন গুলার মধ্যে কিছু প্যারামিটার থাকে যেগুলাকে আমরা আসলে কোয়ান্টাম সংখ্যা বলি। তো কোয়ান্টাম সংখ্যা হচ্ছে মূলত 4 ডিজিটের একটা সংখ্যা, যেটা দিয়ে 4 ধরনের সংখ্যা, যেটা দিয়ে একটা পরমাণুতে থাকে কোন একটা ইলেকট্রনকে তুমি পারফেক্টলি স্পেসিফাই করতে পারবা। তো আমরা তো জানি যে ইলেকট্রন একটা অরবিটে, একটা জাস্ট অরবিটে, মূল কক্ষপথটা একটা অরবিটালের মধ্যে তারা ঘোরে, এবং তারা কিন্তু জোড়ায় জোড়ায় থাকে ইলেকট্রন। এটা তো আমরা জানি, নাকি নাকি এটা জানি না? না ভাই, এটা জানতাম না, জোড়ায় জোড়ায় থাকে। আচ্ছা, ইলেকট্রন জোড়ায় জোড়ায় থাকে কেন? তোমরা যখন ইলেকট্রন বিন্যাস করো তখন এভাবে এসপি দিয়ে পড়ো না? এসপি দিয়ে পড়ো নাই? জি ভাই। এসে কয়, এসে অরবিট কয়টা? দুইটা। এসে অরবিট কয়টা, অরবিটাল কয়টা থাকে? একটা থাকে, এবং একটা অরবিটে সর্বোচ্চ ইলেকট্রন থাকতে পারে 2টা, এই জন্য এসে মোট ইলেকট্রনের সংখ্যা হচ্ছে 2। পিতে অরবিটাল থাকে 3টা, ঠিক আছে? এবং যেহেতু একটা অরবিটালে সর্বোচ্চ 2টা ইলেকট্রন থাকতে পারে, এই জন্য পিতে মোট ইলেকট্রনের ধারণ ক্ষমতা হচ্ছে 6, ঠিক আছে? তারপরে ডিতে থাকে 5টা অরবিটাল, এই জন্য তার মোট ইলেকট্রন ধারণ ক্ষমতা 10। আর এফে থাকে 7টা, এই জন্য তার মোট ইলেকট্রন ধারণ ক্ষমতা 14। জানতা না বাবা? এটা তোমাদের কেমিস্ট্রি বই আছে না নাকি? ধারণ ক্ষমতাটা জানতাম যে এস এর জন্য 2, পি এর জন্য 6, তবে 1×2 করে আনতে এটা জানতাম। 6, 10, 14 এভাবে আসছে, এভাবে আসছে, ঠিক আছে? ওকে, এখন এক নাম, প্রথম মূল কক্ষপথে, প্রথম কক্ষপথে অর্ধেক থাকে শুধু এসি, এস। দ্বিতীয় কক্ষপথে এস আর পি দুইটাই থাকে, তৃতীয় কক্ষপথে এস পি ডি থাকে, চতুর্থ এস পি ডি এস থাকে। এখন ওগুলো হিসেব করলে দেখবো ওইভাবে 2, 8, 18, 32 এইভাবে আসছে, ঠিক আছে? তো তাহলে আমরা একটা সিঙ্গেল অরবিটালের জন্য হিসাব করতেছি। তো একটা অরবিটালে যখন 2টা ইলেকট্রন থাকে তখন তারা একে অন্যের অপোজিট স্টেটে থাকে। মানে কি, মনে করো একটা ইলেকট্রন যদি ক্লকওয়াইজ ঘুরে, আরেকটা ঘুরবে অ্যান্টি ক্লকওয়াইজ, মানে একটা এদিকে ঘুরবে, একটা এদিক ঘুরবে। এখন ইত্যাদি আমরা জানলাম যে ইলেকট্রন যখন মুভ করবে তখন কি হবে, তখন সে কি করবে, তার চারপাশে একটা বৃত্তাকার পথে ম্যাগনেটিক ফিল্ড তৈরি করবে। তোমাদের আমি ডিরেকশনটা বলে রাখি, এটা সবাই একটু খেয়াল রাখো, এটা কখনো ভুলো না। একটা পজিটিভ চার্জের জন্য, একটা পজিটিভ চার্জের জন্য
আমরা যদি তার মুভমেন্টটা হয় লিনিয়ার, মুভমেন্টটা যদি হয় লিনিয়ার তাহলে তার ম্যাগনেটিক ফিল্ডটা হবে সার্কুলার, আর মুভমেন্টটা যদি হয় সার্কুলার তাহলে ম্যাগনেটিক ফিল্ডটা হবে লিনিয়ার। মানে নিউটন মানে একটা তার যদি সরাসরি সোজা পথে মুভ করে তাহলে ম্যাগনেটিক ফিল্ড হবে তার চারপাশে বৃত্তাকার পথে, আর যদি তার বৃত্তাকার পথে নিজে মুভ করতে থাকে তাহলে ম্যাগনেটিক ফিল্ড হবে তার এক্সিস বরাবর সোজা। তার মানে সার্কুলার লিনিয়ার, সার্কুলার লিনিয়ার। এখন খেয়াল রাখবা একটা নিয়মের মাধ্যমে যে কোন দিকে ডাইরেকশন হবে এটা মনে রাখা খুব জরুরি। এটার জন্য সবসময় চিন্তা করবো তোমার ডান হাত দিয়ে, কি দিয়ে, ডান হাত দিয়ে। তো ডান হাত নিয়ে চারটা আঙ্গুলে ভাবে ভাঁজ করবা, ভাঁজ করলে এই যে বৃদ্ধাঙ্গুলিটা দেখবা, বৃদ্ধাঙ্গুলিটা হচ্ছে তোমার লিনিয়ার ডাইরেকশন, আর বাকি আঙ্গুল গুলা যে ভাঁজ হইলো এই ভাঁজ গুলা হচ্ছে তোমার সার্কুলার ডাইরেকশন। এটার মানে হচ্ছে মনে করো একটা পজিটিভ চার্জ এইদিকে মুভ করতেছে, যদি এইদিকে মুভ করে তাহলে বৃদ্ধাঙ্গুলাকে তুমি বৃদ্ধাঙ্গুলিটাকে তুমি এইদিকে সেট করবা, করার পরে দেখবা তোমার আঙ্গুল গুলা কোন দিকে ভাঁজ হয়, আঙ্গুল গুলা যেদিকে ভাঁজ হয় সেটা হচ্ছে তোমার ম্যাগনেটিক ফিল্ড এর ডাইরেকশন হবে। কথাটা বুঝতে পারছি? আবার মনে করো একটা পজিটিভ চার্জ মুভ করতেছে, একটা সার্কুলার মুভমেন্ট হচ্ছে, তাহলে সার্কুলার মুভমেন্টের দিকে তুমি আঙ্গুল গুলা ভাঁজ করবা। ধরো সেটা অ্যান্টি ক্লকওয়াইজ মুভ করতেছে, তাহলে অ্যান্টি ক্লকওয়াইজ তোমার আঙ্গুল গুলাকে ভাঁজ করলে এদিকে হয়, এখন বৃদ্ধাঙ্গুলি কোন দিকে, তোমাদের দিকে যাচ্ছে, তো তার মানে তখন ম্যাগনেটিক ফিল্ড ফিল্ডটা হবে এই দিকে, এইভাবে কাজ করবে। বুঝতে পারছি ঘটনাটা? হ্যাঁ, তবে ডান হস্ত নিয়ম তো আমরা তড়িৎ প্রবাহের দিক নির্ণয়ের ক্ষেত্রেও তো ইউজ করি মনে হয়। এই ডান হাতের নিয়মটা আমাদের শুধু তড়িৎ প্রবাহ না, আমাদের ইউনিভার্সের অনেক জায়গায় মানে অনেক ফেনোমেননে এই থিওরিটা কাজ করে। এটা কেন উইথ হিলের জন্য, এটা আমাদের গোটা ইউনিভার্সে মানে অনেক জায়গায় এই রুলসটা থাকে, অনেক জায়গায়, অনেক জায়গায় পাবা। এরকম কোন নিয়ম আছে যে বৃদ্ধাঙ্গুলটা তো একটু আমাদের দিকে না, মানে একটু রাইটের দিকে না? মানে যদি আমরা একটু দেখি যে আপনি যদি আপনার রাইট হাতটা আমাদের দিকে করেন তাহলে তো বৃদ্ধাঙ্গুলটা একটু রাইটের দিকে দেখায়, তো এই রাইটের থেকে নর্থ বোঝায়। দেখছিলাম এরকম রাইটের নর্থ বুঝাচ্ছিল, মানে কিসের একটা হয়তো তুমি যেটা বলতেছো এটা হয়তো একটু পরে চুম্বক যখন আমরা বুঝবো যে চুম্বক কিভাবে এটা হয় তখন হয়তো বুঝতে পারবা, সব প্রশ্ন উত্তর আসবে আশা করি, তারপর পরে দেখাও আমাকে না হলে যে না বুঝবে। যাই হোক, মূল পড়ায় আসি, অন্যদিকে এখন চলে না যাই। তো তার মানে পজিটিভ চার্জের জন্য আমি এটা ইউজ করবো রাইট হ্যান্ড, তাহলে যদি সেটা নেগেটিভ চার্জ হয় তাহলে আমি ইউজ করবো লেফট হ্যান্ড। ঠিক আছে, তো এখন খেয়াল করো তো পজিটিভ চার্জের ম্যাগনেটিক ফিল্ড আমরা অপেক্ষা করতেছি, বাট এই যে ইলেকট্রন গুলো মুভ করতেছে একটা মুভ করতেছে ক্লকওয়াইজ, তাহলে সে যদি ক্লকওয়াইজ মুভ করে বাম হাত দিয়ে ইলেকট্রন এভাবে, তার মানে সে এইভাবে ম্যাগনেটিক ফিল্ড তৈরি করবে, তাই তো, তাই না? বাট খেয়াল করো আরেকটা যে ইলেকট্রন আছে ওই আর কি অরবিটালে, সে তো ঘুরবে অপোজিট ডাইরেকশনে, মানে সে ঘুরবে এই দিকে, তখন সে কিন্তু ম্যাগনেটিক ফিল্ডটা তৈরি করবে উল্টা দিকে, তাহলে হইলোটা কি? এখন দুইটা ইলেকট্রন দুই দিকে মুভ করার কারণে তারা যে ম্যাগনেটিক ফিল্ডটা ক্রিয়েট করছে এটা কি হলো, কাটাকাটি হয়ে গেল, আলটিমেটলি ম্যাগনেটিক ফিল্ড আর এফেক্ট করবে না। শুধু তাই না, এই যে ইলেকট্রন গুলো যখন অরবিটালে মুভ করে তারা কিন্তু আবার নিজের এক্সিস এর উপরেও মুভ করে, এটাকে আমরা বলি ইলেকট্রনের স্পিন। ঠিক আছে, তো ইলেকট্রনের স্পিন এর ক্ষেত্রে কোয়ান্টাম সংখ্যা নামক একটা প্যারামিটার ব্যবহার করা হয়, এটা হয় দুই ধরনের, একটা হচ্ছে হয় হাফ প্লাস হাফ অথবা মাইনাস হাফ। তো একটা ইলেকট্রনের স্পিন যদি প্লাস হাফ হয় আর একটা ইলেকট্রনের স্পিন হবে মাইনাস হাফ, এটা হচ্ছে তাদের একটা প্যারামেট্রিক সংখ্যা। কেন হাফ হলো এটা নিয়ে এখন মাথা ঘামানোর দরকার নাই, মানে একটা পজিটিভ একটা নেগেটিভ, তার মানে ইলেকট্রন গুলো যখন স্পিন করে নিজেদের, তারাও মধ্যে একটা ক্লকওয়াইজ ঘুরে একটা অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরে। এখন খেয়াল করো একটা যদি ক্লকওয়াইজ ঘুরে, একটা ইলেকট্রন যদি ক্লকওয়াইজ ঘুরে মানে এইভাবে যদি ঘুরে, তাহলে সে ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট করবে নিচের দিকে এইভাবে ঘুরলে, হ্যাঁ সরি ক্লকওয়াইজ এইভাবে ঘুরলে উপরের দিকে ক্রিয়েট করবে। আর আরেকটা যদি অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরে তাহলে কিন্তু সে তখন তার ম্যাগনেটিক ফিল্ডটা ক্রিয়েট করবে নিচের দিকে। তার মানে কি, তারা নিজেরা অপোজিট ডাইরেকশনে স্পিন করার কারণে তারা যে স্পেসিফিক যে লিনিয়ার ম্যাগনেটিক ফিল্ডটা তৈরি করে সেইটাও কাটাকাটি হয়ে যায়। কথাটা বুঝতে পারছি? তো তার মানে আলটিমেটলি
একটা আদর্শ অরবিটাল যদি আমি চিন্তা করতে পারি, তার মধ্যে থাকা যে ইলেকট্রন গুলো জোড়ায় জোড়ায় থাকতেছে, তাদের মুভমেন্টের কারণে যেহেতু তারা ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট করতেছে, বাট সম্পূর্ণটাই একটা একটা অপোজিট, দ্যাট ইজ ওয়াই তারা সম্পূর্ণ কাটাকাটি হয়ে ভ্যানিশ হয়ে যাচ্ছে। তার মানে ওই পরমাণুতে আলটিমেটলি বা ওই অরবিটালে আলটিমেটলি আমি কোনো লব্ধি ম্যাগনেটিক ফিল্ড পাবো না। কথাটা বুঝতে পারছি সবাই? কিন্তু ভাই অপোজিট কেন হচ্ছে, ওদের কি দিক আলাদা, মানে একজন একদিকে ঘুরে আরেকজন আরেকদিকে? হ্যাঁ একদম আলাদা হবে, এটা মানে একদম ফান্ডামেন্টাল কনসেপ্ট অফ অ্যাটমিক স্ট্রাকচার। ঠিক আছে, একটা অরবিটে দুইটা ইলেকট্রনের স্টেট কখনোই এক হইতে পারবে না। ঠিক আছে, তো এটা হয় না বাই নেচার, এটা নেচারে নাই। তো যেহেতু হয় না, তখন কি হয়, তখন সব ম্যাগনেটিক কাটাকাটি হয়ে যায় এবং আলটিমেটলি আমরা সেখান থেকে কিছুই পাই না। ঠিক আছে, তো এই কারণে অধিকাংশ ক্ষেত্রে পরমাণু সমূহের মধ্যে কোনো চুম্বকত্ব থাকে না। আর যখন এই ধরনের পদার্থ চুম্বকত্ব থাকে না, লব্ধি চুম্বকক্ষেত্র কাটাকাটি হয়ে যায়, তখন আমরা তাদেরকে বলি ডায়াম্যাগনেটিক পদার্থ। কি বলি তাদেরকে আমরা? ডায়া ম্যাগনেটিক পদার্থ। এটা মনে লিখে রাখতে পারো, বইয়ে থাকার কথা না। আচ্ছা এখন চিন্তা করো, তো সব পদার্থ যদি এরকম হয় তাহলে তো কোথাও চুম্বকত্ব নামক জিনিসটা পাওয়া যাবে না, বা সেটা তো হয় না। কেন হয় না? তার কারণ হচ্ছে আমরা বলতেছি যে কখন ম্যাগনেটিক ফিল্ডটা কাটাকাটি হবে, প্রথমত যখন জোড়ায় জোড় ইলেকট্রন থাকবে। এখন সমস্যা হচ্ছে সব পরমাণুতে তো জোড় সংখ্যক ইলেকট্রন থাকে না, থাকে কি? থাকে না। অনেক পরমাণু আছে যাদের মধ্যে বেজোড় সংখ্যক ইলেকট্রন থাকে, আর বেজোড় সংখ্যক যদি ইলেকট্রন থাকে মানে ওই অরবিটে অরবিটালে শুধু একটা ইলেকট্রনই থাকবে, আর একটা ইলেকট্রন থাকবে না, তার মানে তখন কিন্তু তার ম্যাগনেটিক ফিল্ডকে কাটাকাটি করার কেউ থাকবে না। তার মানে তখন কিন্তু আমরা ওই ম্যাগনেটিক ওই পরমাণুতে বা ওই অরবিটালে আমরা কিন্তু ওভারঅল একটা লব্ধি ম্যাগনেটিক ফিল্ড পাবো। কথাটা বোঝা গেছে? জি ভাইয়া, মানে তোমার একটা কোশ্চেন আর ছিল, জি জি বলো। মানে আপনি যে বললেন যে কোন মানে পদার্থের মানে ম্যাগনেটিক ফিল্ড কেন থাকে না, তো আপনি বলছেন চার্জ যদি গতিশীল হয় তখনই মানে ম্যাগনেটিক ফিল্ডটা তৈরি হবে, তো কোন একটা পদার্থ তো চার্জ যুক্ত হয় না, আমরা মূলত নিষ্ক্রিয় ধরে নিই না কোন একটা পদার্থকে? আমরা তো সেটা স্থির তড়িতের কনসেপ্ট থেকে চিন্তা করে নেই, চার্জ নাই মানে আকর্ষণও করতে পারে না, বিকর্ষণও করতে পারে না, বাট চার্জ তো অ্যাকচুয়ালি থাকে, মানে তারা তো ইলেকট্রন প্রোটন তো অ্যাকচুয়ালি পরমাণুতে থাকে, তারা তো মুভ করে। আমরা যখন বলি চার্জ থাকে না, ওইটা তো স্থির তড়িতের কনসেপ্ট অনুযায়ী, কারণ চার্জের পরিমাণ গুলো সমান হওয়ার কারণে ওভারঅল অ্যাট্রাকশন বা রিপালশনটা থাকে না, দ্যাট ইজ ওয়াই চার্জ জিরো। বাট তার মানে তো এই না ওর মধ্যে কোনো মানে ইলেকট্রন প্রোটন নাই, তাই না? ও ও ও আচ্ছা, মানে ও আচ্ছা বুঝছি, তাই ওকে থ্যাংক ইউ। বুঝছি। আচ্ছা তো যে কাহিনীটা বললাম, তো তার মানে যখন এই জোড়ায় জোড়ায় ইলেকট্রন থাকে না, তখন ওভারঅল ওই পরমাণুর মধ্যে একটা লব্ধি ম্যাগনেটিক ফিল্ড থাকে, এভাবে হয়। আবার অনেক সময় দেখা যায় যে জোড়ায় জোড়ায় ইলেকট্রন যদি থাকেও ওই পরমাণুর বৈশিষ্ট্যগত কারণে তার মধ্যে তার যে অরবিটাল গুলার স্ট্রাকচার সেটা এমন ভাবে স্ট্রাকচার করা যে তারা সম্পূর্ণ অপোজিট ডাইরেকশনে ম্যাচ করে না, যার কারণে তারা একে অন্যকে কাটাকাটি করতে পারে না। এই কথাটা ভালোভাবে বোঝার কথা না, কারণ আমি তোমাদেরকে বলি আমরা যে পরমাণু সম্পর্কে মানে সত্যি কথা হচ্ছে কিছুই জানি না। 2020 সালের কথা যদি বলি, আমরা মানুষরা এখন পর্যন্ত পরমাণু সম্পর্কে কিচ্ছু জানি না, একদম সোজা বাংলা কথায়। কেন? এই যে আমরা বলি না যে পরমাণুতে ইলেকট্রন আছে, অরবিট আছে, অরবিটাল কক্ষপথ আমরা উপকক্ষপথ এসপিডিএফ করি, এইটা কিন্তু এখন পর্যন্ত আমরা শিওর না, কনফার্ম না। ঠিক আছে, আমরা যে যখন বলি যে একটা পরমাণুতে একটা অরবিটাল আছে, যেই অরবিটালে ইলেকট্রন ঘোরে, বিলিভ মি এই অরবিটাল মানে এইটা না যে ইলেকট্রন আসলে এই পথেই থাকে, এই পথ দিয়েই চলে। এটার মানে হচ্ছে এইটা এই অঞ্চলটা হচ্ছে এমন একটা অঞ্চল যেখানে তুমি যদি একটা ইলেকট্রনকে খুঁজতে যাও, এই অঞ্চলে তোমার পাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। ঠিক আছে, তো আলটিমেটলি কোনো কিছু পরমাণুতে স্পেসিফিক করে আমরা এখন পর্যন্ত বলতে পারবো না। আমরা যে কক্ষপথ বলি, পরমাণুতে আসলে কোনো কক্ষপথ দেখা যায় না, ইভেন পরমাণু দেখা যায় না, ইলেকট্রন তো দেখাই যায় না,
তোমাদের যদি আরেকটা কথা বলি, তোমরা আমাকে বিশ্বাস নাও করতে পারো, ইলেকট্রনের কোনো ফিজিক্যাল এক্সিস্টেন্সও নাই আমাদের কাছে এখন পর্যন্ত। মানে এটা কোনো ফিজিক্যাল জিনিস না। আমরা যখন পরমাণুকে সামহাউ অবজার্ভ করার চেষ্টা করি, আমরা আসলে জাস্ট নিউক্লিয়াসের নিউক্লিয়াসের চারপাশে একটা হালকা মেঘের মতো, একটা গ্যাসের মতো জিনিস দেখতে পাই, যেখান থেকে এনার্জি রিলিজ হয়, এবং সেইখান থেকে ওই এনার্জি থেকে আসে, যেটা আছে সেই এনার্জি স্পেকট্রাম থেকে অনেক কিছু ক্যালকুলেশন করে আমরা ধারণা করে নেই যে ওইখানে কিছু একটা আছে, এবং সেটাকে আমরা ইলেকট্রন হিসেবে কাউন্ট করতেছি এখন পর্যন্ত। মানে জিনিসগুলো এতটা, যতটা আমরা স্পেসিফাই করে বলি, আসলে কোনো কিছুই অতটা স্পেসিফাইড না। এবং এই যে অরবিট এবং অরবিটাল গুলো অ্যাকচুয়ালি খুবই কমপ্লেক্স একটা সিচুয়েশনে থাকে। তো যখন এই কমপ্লেক্সিটিটা এমন ভাবে থাকে যে তাদের মুভমেন্টের কারণে ম্যাগনেটিক ফিল্ড গুলো কমপ্লিটলি জিরো হয়ে ব্যালেন্স হয়ে যায়, তখন তাদেরকে আমরা ডায়াম্যাগনেটিক পথ বলতেছি। মানে আমি বুঝাতে চাচ্ছি এইটাই যে জোড়ায় জোড়ায় থাকলেই যে সেটা ডায়াম্যাগনেটিক হবে, বেজোর থাকলেই সেটা যে ডায়াম্যাগনেটিক হবে না, এটা তুমি কনফার্ম করে বলতে পারতা না। তাহলে তো যেটা হয়তো আমাদের পর্যায়ে থাকা সকল যে জোর বিজয় ইলেকট্রনওয়ালা পরমাণু তারা সবাই চুম্বক হয়ে যেত, আর যারা জোর তারা সবাই অচুম্বক পথ হইতো, বা ব্যাপারটা কিন্তু ওইরকম হয় না। ঠিক আছে, এটা ওই পরমাণুর নিজস্ব স্ট্রাকচারাল প্যাটার্ন বৈশিষ্ট্য অনেক কিছুর উপর ডিপেন্ড করে। তো যখন ওভারঅল ম্যাগনেটিক ফিল্ডটা জিরো হয়ে যায়, তখন সেখান থেকে আমরা কিচ্ছু পাই না। বা যখন তাদের সেট আপটা এমনই হয় যে, বা ইলেকট্রনের কম বেশি এমনই সংখ্যায় দাঁড়ায় যে যখন ওভারঅল ম্যাগনেটিক ফিল্ডটা কমপ্লিটলি জিরো হয় না, তখনই তাদেরকে আমরা আসলে একটা পারমাণবিক চুম্বক হিসেবে ডাকতে পারি, যেটাকে আমরা নাম দিই অ্যাজ এ ডোমেইন, যেটাকে আমরা বলি ডোমেইন। কথাটা কি বুঝতে পারলাম? জি ভাই, ডায়াম্যাগনেটিক এর মিনিংটা কি ভুলে গেছি। ডায়াম্যাগনেটিক মানে হচ্ছে যেসব পদার্থের পরমাণুর মধ্যে কোনো লব্ধি চৌম্বক ক্ষেত্র থাকে না, তারাই হচ্ছে ডায়াম্যাগনেটিক। বা আরো যদি স্পেসিফাই করে বলো, যেসব পদার্থের মধ্যে ডোমেইন থাকে না, যেসব পদার্থের পরমাণুতে ডোমেইন থাকে না, তারাই হচ্ছে ডায়াম্যাগনেটিক। মানে ডোমেইন হচ্ছে আসলে সেই পরমাণু যার মধ্যে লব্ধি চৌম্বক ক্ষেত্র থাকে। বুঝতে পারছি কথাটা? জি ভাই। সরি, তো তার মানে কাহিনী হচ্ছে যে যখন এই ঘটনাটা ঘটে, যখন লব্ধি চৌম্বক ক্ষেত্র কাটাকাটি করে জিরো হইতে পারে না, তখন ওই ওভারঅল ওই পরমাণুতে থাকা সবগুলা ইলেকট্রনের সাপেক্ষে ওভারঅল আমরা কোনো একটা দিকে একটা ম্যাগনেটিক ফিল্ড পেয়ে যাই, এবং ওইটাকেই তখন আমরা বলি ডোমেইন। কি বলি আমরা? ডোমেইন। তাহলে ডোমেইন হচ্ছে কি আসলে? এক একটা পারমাণবিক চুম্বক আমরা বলতে পারি। এবং যেসব পদার্থের মধ্যে ডোমেইন থাকে তাদেরকে আমরা বলি প্যারাম্যাগনেটিক পদার্থ, প্যারা ম্যাগনেটিক। যেমন লোহা, লোহা বা অন্য যে ধরনের যে কোনো পদার্থ আছে যারা চুম্বক দ্বারা আকর্ষিত হয়, তারা হচ্ছে প্যারাম্যাগনেটিক। আর ডায়াম্যাগনেটিক কারা? যারা চুম্বক দ্বারা কখনো, যারা নিজেরা তো চুম্বক না এবং চুম্বক দ্বারা আকর্ষিত হওয়ারও কোনো সুযোগ সম্ভাবনা নাই। যেমন তোমার পানি, তারপর হচ্ছে তোমার কাঠ, এই জাতীয় পদার্থ। বুঝতে পারছি? ডোমেন মানে তড়িৎ চুম্বক বল না, মানে লব্ধি তড়িৎ চুম্বক বল। ডোমেন হচ্ছে এক একটা পারমাণবিক চুম্বক, এসব পথে পরমাণুর মধ্যে লব্ধি চুম্বক ক্ষেত্র থাকে, তারাই হচ্ছে ডোমেন। বুঝতে পারছি? জি ভাই, জি ভাই। আচ্ছা, এখন খেয়াল করো, লোহা হচ্ছে একটা প্যারাম্যাগনেটিক পদার্থ, তার মানে লোহার পরমাণু গুলোর মধ্যে লব্ধি চৌম্বক ক্ষেত্র আছে। এখন লোহার পরমাণুতে যদি লব্ধি চৌম্বক ক্ষেত্র থাকে, তাহলে সব লোহাই তো চুম্বক হওয়ার কথা ছিল, তাই না? জি ভাই। তাহলে সব লোহা চুম্বক হয় না কেন? কারণ এইখানে আসলে কাহিনী আছে, কাহিনীর মধ্যেও কাহিনী আছে, একটা কথা আছে না, ব্যাপারটা হচ্ছে এরকম। খেয়াল করো, ধরো আমাদের কাছে একটা সিম্পল লোহার একটা টুকরা আছে, ঠিক আছে? তো লোহা যেহেতু একটা প্যারাম্যাগনেটিক পদার্থ, তার মানে আমি বুঝতেছি এর মধ্যে ডোমেইন আছে, তাহলে এর মধ্যে থাকা পরমাণু গুলোর প্রত্যেকটা একটা নির্দিষ্ট চৌম্বক আছে, চৌম্বক বল আছে, নির্দিষ্ট দিকে তারা চৌম্বক বল তৈরি করতেছে। কিন্তু সমস্যা হচ্ছে, এই পরমাণু গুলা যখন এই
পদার্থের মধ্যে আছে, তখন তারা যে চৌম্বক দিকটা তৈরি করতেছে, চৌম্বক ক্ষেত্রটা তৈরি করতেছে, তারা তো কারো কাছে চুক্তি করে নাই যে তারা সবাই একই দিকে থাকবে, চুক্তি করছে করে নাই, মানে একটা এইদিকে থাকলে আরেকটা এইদিক থাকতেই পারে, আরেকটা ওইদিক থাকতে পারে, আরেকটা এদিক থাকতে পারে, তার মানে প্রত্যেকটা ছোট ছোট পারমাণবিক চুম্বক আবার এক এক রকম ভাবে এদিক সেদিক মুখ করে আছে। তো এক একজন যদি এক এক ভাবে এদিক সেদিক মুখ করে থাকে, তাহলে কি আমি সেখান থেকে আলটিমেটলি কোনো বল উদ্ধার করতে পারবো? লব্ধি বলতে থাকবে একটা, লব্ধি বল থাকবে না, কারণ তারা সম্পূর্ণ বিচ্ছিন্ন হবে, কেউ কারোর সাথে কারোর দিকের কোনো মিল নেই। নিষ্ক্রিয় হয় কিভাবে? নিষ্ক্রিয় হইলেই তো লব্ধি বলটা থাকবে না। হ্যাঁ, লব্ধি বলটা নাই, কারণ তার মধ্যে থাকা প্রত্যেকটা চুম্বকের নিজস্ব একটা লব্ধি চুম্বক ডাইরেকশন আছে, চুম্বক ক্ষেত্রের দিক আছে, বা তার মধ্যে যারা আছে মানে ওই পরমাণু গুলা নিজেরা আবার এক একজন এক এক দিকে মুখ করে আছে। তো এমন ভাবেই তারা মুখ করে থাকে যে এক একটা পরমাণু এখন আবার আরেকটা পরমাণুকে কাটাকাটি করে ফেলে। পরমাণুর ভিতরে প্রথমে কাটাকাটি করছিল ইলেকট্রন ইলেকট্রন, এখন পরমাণু নিজেরাই নিজেরা কাটাকাটি করে ফেলতেছে। এবার বুঝছি, জি ভাইয়া, যার ফলে কি হবে, আমি এখান থেকে কোনো বল উদ্ধার করতে পারবো না। আর এটাই হচ্ছে একটা সাধারণ লোহার টুকরার অবস্থা, এই জন্য এটা চুম্বক না, এই জন্য এটা চুম্বক না। বাট চিন্তা করো, এখন যদি সামহাউ আমি যে কাজটা করতে পারি, আমি যদি এর মধ্যে থাকা এক একটা ছোট ছোট পারমাণবিক চুম্বক যারা কিনা বিভিন্ন দিকে বিচ্ছিন্ন ভাবে ছিল, তাদেরকে যদি আমি একটা এক লাইনের মধ্যে নিয়ে আসতে পারি, সেম ডিরেকশনে সবাইকে ঘুরায় ফেলতে পারি, তখন কি হবে, সবগুলো একসাথে কি মার্চ করবে না? এবং মার্চ করে তারা কি করবে, তারা একসাথে একটা শক্তিশালী চুম্বক বল তৈরি করতে পারবে না? জি ভাইয়া, আর যখন এই কাজটা সে তারা করতে পারবে, তখনই আসলে তাদেরকে আমরা চুম্বক বলি। এবং এই যে ডোমেন গুলা সব একদিকে মুখ করে থাকার কারণে একটা মোট লব্ধি বল পাওয়া যায়, এবং এই কারণে এইটা তখন একটা চুম্বক হিসেবে কাউন্ট করতে হয়, এবং এই দিকটাই হয় আসলে আমাদের নর্থ পোল, এই দিকটাই হয় সাউথ পোল। বুঝতে পারছো এবার? জি ভাইয়া, নর্থ পোল সাউথ পোলের ব্যাপারটা বুঝলাম না। ডোমেনের যে দিক যেদিকে মুখ করে থাকে, সেই মুখ সেই দিকটাকে আমরা নর্থ পোল হিসেবে কাউন্ট করি। কারণ দেখা এটা যায় এই আমরা বের ধরনের কিভাবে পদার্থকে করি? পৃথিবী, হ্যাঁ আমরা বের এটা কিভাবে আমরা করি, কারণ দেখা যায় যে এই ধরনের পদার্থকে আমরা যদি একটা সুতা দিয়ে কোনো কিছুর সাথে ঝুলিয়ে রাখি, তাহলে এই দিকটা পৃথিবীর উত্তর দিকে মুখ করে থাকে আর অন্য দিকটা পৃথিবীর দক্ষিণ দিকে মুখ করে থাকে, এবং এইভাবে এটা নামকরণ হচ্ছে উত্তর মেরু দক্ষিণ মেরু। ওকে বুঝছি। জি ভাইয়া, এবং যখন কোনো পদার্থের মধ্যে ডোমেন থাকে, খেয়াল করো, তার মানে ডোমেন থাকলেই কি চুম্বক হবে? না কি কি হইতে হবে, ডোমেন গুলা সুনির্দিষ্ট দিকে বিন্যস্ত থাকতে হবে। আর যখন এইটা ঘটে, তখন তাদেরকে আমরা বলি তোমার ফেরোম্যাগনেটিক পদার্থ। কি বলি আমরা? ফেরোম্যাগনেটিক পদার্থ। যাবতীয় চুম্বক হচ্ছে ফেরোম্যাগনেটিক পদার্থের অন্তর্গত। কথাটা ক্লিয়ার? জি ভাইয়া, তবে তাহলে কি প্যারাম্যাগনেটিকটা কি? তাহলে প্যারাম্যাগনেটিক প্যারাম্যাগনেটিক হচ্ছে ডোমেইন আছে কিন্তু ছেঁড়া বেড়া অবস্থায় আছে, মানে তার চুম্বকত্বটা সে আসলে প্রকাশ করতে পারতেছে না। এটা ওকে সাধারণ একটা লোহা, এটা সাধারণ লোহা, ঠিক আছে, ওকে এটা সাধারণ লোহা। আর মনে করো একটা কাঠের টুকরার কথা চিন্তা করো, কাঠ, ওটার মধ্যে ডোমেইনই নাই, ও তো সোজাই হবে কি চুম্বকই হবে কি, ঠিক আছে, এটা হচ্ছে ডায়াম্যাগনেটিক, এটা হচ্ছে প্যারাম্যাগনেটিক, যার মধ্যে ডোমেইন আছে থাকলেও সেটা বিন্যস্ত না, আর এটার মধ্যে ডোমেইন আছে এবং তারা বিন্যস্ত অ্যালাইন্ড, দ্যাট ইজ এটা ম্যাগনেট হিসেবে কাউন্ট হবে। এবং মোস্ট ইম্পর্টেন্টলি এখন খেয়াল করো, তাহলে আমি যদি এখন একটা বলি আমার কাছে একটা ম্যাগনেট আছে, এটা হচ্ছে আমাদের নর্থ পোল, এটা হচ্ছে সাউথ পোল, তার মানে এই দিকে হচ্ছে ওভারঅল লব্ধি ম্যাগনেটিক ফিল্ডটা কাজ করে। এখন ধরো আমরা যদি একটা সাধারণ লোহাকে, সাধারণ লোহার টুকরাকে এর পাশে আনি, তখন কি হয় খেয়াল করো, আচ্ছা লোহার বাদ দিই, একটা নরমাল কাঠের টুকরাই মনে করো নিয়ে আসি, তখন এটা তো চুম্বক, এটা কাঠ, কিছুই হয় না, আকর্ষণ বিকর্ষণ কোনো কিছু করতে পারে না। বাট যদি আমরা একটা সাধারণ লোহাকে নিয়ে আসি, যেটার মধ্যে তোমার ডোমেন গুলা কি এক এক দিকে ছেঁড়া বেড়া অবস্থায় মুখ করে আছে,
তখন কি হয় খেয়াল করো, এই যে চুম্বকটা যেটার মধ্যে ডোমেন গুলা বিন্যস্ত হয়ে আছে, সেটা একটা কি লব্ধি ম্যাগনেটিক ফিল্ড জেনারেট করতেছে না? এবং এই ম্যাগনেটিক ফিল্ডটা কিন্তু সে তখন এই সাধারণ যে লোহা তার উপরে এফেক্ট করে, এবং যার ফলে এই চুম্বক এই বলের এফেক্টে যেটা হয়, এর মধ্যে থাকা যে ডোমেন গুলা তারা বিন্যাস বিভিন্ন ভাবে দিগ্ভ্রষ্ট দিগ্ভ্রষ্ট হয়েছিল, তারা তখন এই বাহ্যিক একটা চুম্বকের বলের কারণে তারা নিজেদেরকে এই চুম্বক বলের সাথে তারা অ্যালাইন করে নেয়। কথাটা বুঝতে পারছো? জি এবং যখন তারা অ্যালাইন করে নেয়, এখন কি হলো, এটারও ম্যাগনেটিক ফিল্ড একই দিকে তৈরি হয়ে গেছে, এইটারও ম্যাগনেটিক ফিল্ড একই দিকে তৈরি হয়ে গেছে, এবং যেই কারণে এই চুম্বকটা তখন এই সাধারণ লোহার টুকরাটাকে আকর্ষণ করে। বুঝতে পারছি? জি স্যার। এবং খেয়াল করো তো, এখন এইটা আর এটার মধ্যে কোনো পার্থক্য আছে? তার মানে কি? তার মানে এটাও চুম্বক হয়ে গেছে, আর এই কারণে তুমি যদি একটা চুম্বকের সাথে একটা পেরেক লাগাও, ওই পেরেকের মাথায় আরেকটা পেরেক লাগানো যায়, কারণ ওই লোহা পেরেকটাও চুম্বকে পরিণত হয়ে গেছে। বা তুমি যদি মূল পেরেকটাকে চুম্বক থেকে সরায় ফেলো, মনে করো আমি এটা এখন সরায় ফেললাম, তখন কি হবে, এর মধ্যে ডোমেন গুলো কি হবে, আবার যেই লাও সেই কদু হয়ে যাবে, মানে আবার আগের মতো ছড়ায় ছিটায় যাবে, মানে এটা চুম্বকত্বটা চলে যাবে। কথাটা বুঝতে পারছো? তবে ভাই আমার এখন একটা কনফিউশন থেকে গেছে, বলো। যে দুইটা চার্জের দিক সেম হলে তারা আকর্ষণ কেন করে? এটা চার্জের দিক সেম হলে, আচ্ছা এখানে আমরা কি দেখলাম, দুইটা একই দিকে ম্যাগনেটিক ফিল্ড তৈরি করতে পারে, এবং দুইটা বল রেখা যখন মিলে যায় তারা আকর্ষণ করে, আমরা এটা তো জানি, এটা তো কোনো সমস্যা নাই, এটাতে কোনো আপত্তি আছে তোমার? কোনটা বিপরীত চার্জ নাকি সমানধর্মী চার্জের ক্ষেত্রে? বিপরীত চার্জ সমানধর্মী চার্জ না, যখন বল রেখা মিলিত হয় দুইটা বস্তু থেকে নির্গত বা কোনোভাবে দুইটা বল রেখা একই দিকে অ্যালাইন হয়, তখন তারা একে অন্যকে অ্যাট্রাক্ট করবে, এটাতে কোনো সন্দেহ আছে? তবে বলরেখা মিল মানে মিলিত হওয়ার জন্য তো একটাকে প্লাস হইতে হবে, একটাকে মাইনাস হইতে হবে, তখনই তো বলরেখাটা মিলিত হবে না চার্জ গুলো। তুমি তো এখনো পড়ে আছো সেই পজিটিভ আর নেগেটিভ এর চার্জের চুম্ব তড়িৎ বলের কনসেপ্ট অনুযায়ী, তড়িৎ বল, তড়িৎ বলরেখা, আমরা কাল আলোচনা করছি চৌম্বক বলরেখা নিয়ে, পজিটিভ চার্জের বল তড়িৎ বল রেখা বাইরের দিকে, নেগেটিভ চার্জের তড়িৎ বল রেখা ভেতরের দিকে, এই জন্য একটা পজিটিভ একটা নেগেটিভ চার্জ আকর্ষণ করে, এটা ছিল তড়িৎ বল রেখা। বা যখন এই পজিটিভ চার্জটা এইভাবে মুভ করতেছে ক্লকওয়াইজ ঘুরতেছে এইভাবে, তখন সে যে বল রেখাটা উৎপন্ন করে সেটা তড়িৎ বল রেখা না, সেটা চুম্বক বল রেখা, ঠিক আছে? এবং আরেকটা পজিটিভ চার্জ যখন ওই একই দিকে মুভ করে, সে ওই একই দিকে চুম্বক বল রেখা উৎপন্ন করে। কথাটা বুঝতে পারছো? ওকে, এবং এই দুইটা চুম্বক বল রেখা এখন একই সাথে অ্যালাইন করছে, দ্যাট ইজ ওয়াই চুম্বক বলের কারণে এই দুইটা পজিটিভ এখন একে অন্যকে আকর্ষণ করতে পারবে। বাট যদি পজিটিভ পজিটিভ চার্জের কথা চিন্তা করো, তারা কিন্তু স্টিল নাও বিকর্ষণ করবে, মানে একটা বিকর্ষ একটা কারণে তারা বিকর্ষণ করতেছে, আরেকটা কারণে তারা আকর্ষণ করতেছে। এবার বুঝছো? ওকে 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 ইয়েস থ্যাংক ইউ। এবার ক্লিয়ার হইছে? জি। তো এই হচ্ছে চুম্বকের মূল রহস্য। কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারো। তার কোনো প্রশ্ন আছে? নাই। তো তার মানে আমরা দেখছো একটা সাধারণ লোহার টুকরাকে যদি স্ট্রং ম্যাগনেটিক ফিল্ডে দেই, তাহলে সে তার নিজের মধ্যে থাকা ডোমেন গুলোকে অ্যালাইন করে নিজেকে চৌম্বকের মতো বিহেভ করবে, এবং যদি আমরা খুবই স্ট্রং ম্যাগনেটিক ফিল্ড দিয়ে দিতে পারি ওকে, তাহলে হবে কি, সে আর পরবর্তীতে সোজা হয়ে ফিরতে পারবে না, মানে আগের অবস্থানে ফিরতে পারবে না, তখন ওই লোহাটাই চুম্বকে পরিণত হয়ে যাবে। এবং এভাবে আসলে আমরা সাধারণত লোহা টুকরাকে চুম্বকে পরিণত করি। দাঁড়াও তোমাদের জিনিস দেখাই। তো আচ্ছা, আমার হাতে দুইটা জিনিস দেখতে পাচ্ছ তোমরা? জি ভাইয়া। তো এটা হচ্ছে এরকম আমাদের একটা সাধারণ চুম্বকের মতো, তো এটা নর্থ পোল, এই যে লালটা হচ্ছে নর্থ, এবং
নীলটা হচ্ছে সাউথ, তো এটা হচ্ছে নর্থ, এটা হচ্ছে সাউথ। তো নর্থ আর সাউথ খেয়াল করো, আমরা যখন দুইটা চুম্বকের নর্থ এবং সাউথকে একত্রে নিয়ে আসি, তো ধরো এটা হচ্ছে আমাদের নর্থ, এটা হচ্ছে সাউথ, তাহলে ম্যাগনেট তো ডোমেনের দিকটা কিন্তু সাউথ টু নর্থ এইদিকে। আরেকটা চুম্বকের আমরা ঠিক একই কাজ করলাম, সাউথ এবং নর্থ পাশাপাশি আনলাম এবং এটার দিক একদিকে, তাহলে সাউথ নর্থ সাউথ নর্থ, তার মানে আমরা নর্থ আর সাউথ কে কাছাকাছি আনছি। তো নর্থ আর সাউথ কে যখন কাছাকাছি আনি, এই কারণে যেহেতু তাদের ডোমেনের দিক এক, তাদের বল রেখা এক, এই কারণে তারা একে অন্যকে অ্যাট্রাক্ট করতেছে, ঠিক আছে, অ্যাট্রাক্ট করে। বাট আমি যদি এখন এটাকে ঘুরায় দিই, মানে এটাকে মনে করো যদি আমি এই দিকে ডিরেকশন কি, তাহলে এটা হবে নর্থ, এটা হবে সাউথ, তাহলে ডোমেনের দিক মানে ম্যাগনেটিক ফিল্ডের দিক দুই দিকে চলে গেছে, রাইট? এবং এই কারণে আমি যদি এখন এইটাকে মনে করে ঘুরে দেই, তখন এই দুইটা নর্থকে আমি জীবনেও লাগাইতে পারবো না, বরং তারা একে অন্যকে বিকর্ষণ করবে। ঠিক একই ভাবে আমি যদি সাউথ আর সাউথকে নিয়ে আসি, তখন আবার উল্টা দিকে চলে আসে, তখনও তারা একে অন্যকে বিকর্ষণ করে। দিস ইজ দ্য রিজন ফর আকর্ষণ এন্ড বিকর্ষণ, ঠিক আছে, বুঝতে পারলাম? কারো কি কোনো প্রশ্ন আছে আর এখানে? মানে কি কারো কোনো প্রশ্ন আছে? ব্যাপারটা কি এরকম যে চৌম্বক বলরেখা, মানে দুইটা চার্জের যদি চৌম্বক বলরেখা সেম হয়, তো তারা মানে দুইটা চৌম্বক বলরেখা একই হয়ে যায় দোনোটা মিলে? হ্যাঁ অ্যাকচুয়ালি, হ্যাঁ অ্যাকচুয়ালি একই হয়ে যাবে। যেমন চিন্তা করো, আমার এই দুইটাকে আমি একই দিকে মুখ করে রাখছি, তাহলে দুইটাকে যখন কানেক্ট করলাম, দুইটা আসলে একটা চুম্বক হিসেবে তখন কাজ করবে। আর আরেকটা বিষয় হচ্ছে, এখানে বল রেখা, আবারও বলতেছি, বল রেখা একটা ভার্চুয়াল দিক, মানে একটা অদৃশ্য চিন্তা, যেদিকে আমরা চিন্তা করে নিই বলটা কাজ করতেছে, তো এটা একসাথে মিলতেই পারে। এটা এমন না যে একটার সাথে একটা মানে ফিজিক্যাল জিনিস, ঠিক আছে, এটা কঠিন ভাবে নেওয়ার কিছু নাই, এটা হচ্ছে একটা ডাইরেকশন। মনে করো আমি তোমাকে বোঝাই, ধরো এটা হচ্ছে আমাদের সাউথ, এটা হচ্ছে নর্থ, ঠিক আছে, তো এটা হচ্ছে আমাদের চুম্বকটা, আরেকটা চুম্বকটা আমি একটু দূরেই রাখলাম, ধরো এটা হচ্ছে সাউথ, এটা হচ্ছে নর্থ। এখন তুমি চিন্তা করতে পারো না যে এই দুইটারই ডোমেন কি একদিকে, তো দুটো তো আকর্ষণ করতেছে, তাই না, ফাঁকে ফাঁকে ফাঁকা আছে। তো এখন যদি আমি মাঝখানে আনা একটা সাধারণ লোহার টুকরা রাখি, সাধারণ লোহার টুকরা, ধরো যেটার মধ্যে ডোমেন আছে কিন্তু অগোছালো ভাবে আছে, তখন কি হবে তোমাকে একটু বলি আমি। ধরো এই চুম্বকটা এখানে আছে, অর্থটা আছে, তাহলে এখন যখন এই ম্যাগনেটিক ফিল্ডের মাঝখানে আমি সাধারণ লোহাটা রাখবো, এর মাঝখানে থাকা ডোমেন গুলা কি ওই ম্যাগনেটিক ফিল্ডের সাথে নিজেদেরকে অ্যালাইন করে নিবে না, সোজা করে নিবে না? হ্যাঁ। এবং তাহলে এখন কি হওয়া উচিত, তখন এই যে পদার্থটা ওর আসলে ওই দিকে যাওয়া উচিত, কারণ ওর ডোমেন গুলা কি ওই দিকে মুখ করে আছে, কথাটা কি বুঝতে পারছো? এবং এটা যদি যথেষ্ট লাইট লাইট হয়, মানে হালকা হয়, এবং এটা যদি এই চুম্বকের খুব বেশি কাছাকাছি না থাকে, মোটামুটি মাঝামাঝি একটা জায়গায় থাকে, তাহলে এই জিনিসটা বেসিক্যালি ওই দিকে ট্রাভেল করবে, মানে সে এই দিকে মুভমেন্ট করবে, কথাটা কি বুঝতে পারছি? আর এই কারণে বল লেখাটা হচ্ছে এইরকম। আবার আরেক ভাবে যদি তুমি চিন্তা করো, মনে করো আমি যদি একটা চুম্বকের উত্তর মেরুকে কোনোভাবে আলাদা করতে পারতাম, আমি যদি এই চুম্বকের মাঝখান থেকে ভাঙি, তোমার কি মনে হয় উত্তর আর দক্ষিণ আলাদা হবে? হবে আলাদা? আলাদা হবে না, কারণ এটাকে যখন ভেঙে ফেলবো না, ওইটার ওই সাইডটা উত্তর, অন্য সাইডটা আবার দক্ষিণ হিসেবে রিয়েক্ট করা শুরু করবে, কথাটা বুঝতে পারছি? বাট আমি যদি আমরা যদি কোনোভাবে একটা চুম্বকের উত্তর মেরুকে আলাদা করতে পারতাম, এবং মনে করে সেই উত্তর মেরুটাকে আমি এখানে রাখতে পারতাম, তখন এই উত্তর মেরুটা এই এইটা দ্বারা বিকর্ষিত হইতো, এটা দ্বারা আকর্ষিত হইতো, এবং সে এই পথে ট্রাভেল করতো, এবং তখন এই কারণে এই পথটাই হতো তার ম্যাগনেটিক ফিল্ড। আবার যদি একটা সিঙ্গেল চুম্বক নিয়ে কাজ করি আমরা, এটা নর্থ এটা সাউথ, এবং আমি যদি একটা উত্তর মেরুকে এইভাবে আমরা রাখতাম, আমরা পজিটিভ নেগেটিভ বল রেখা দেখছি না, উল্টা বেঁকে যায় কিভাবে, এখানে এক্স্যাক্টলি তাই হইতো, নর্থ পোলটা তখন এইভাবে বিকশিত হয়ে সাউথ মেরুতে আসতো, এবং এই কারণে একটা চুম্বকের বল রেখা হচ্ছে ঠিক এই রকম দেখতে হয়, আমরা চার্জে যেরকম দেখছি নর্থ থেকে সাউথে, চার্জের ক্ষেত্রে ছিল পজিটিভ টু নেগেটিভ, আর এখানে হবে নর্থ টু সাউথ, বুঝতে পারছি? লাস্টেরটা বুঝিনি, লাস্টেরটা বুঝো নাই? এখানে যে একটা একক ভাবে আমি যদি মনে করি এখানে একটা নর্থ উত্তর মেরু, উত্তর একটা চুম্বকের বিচ্ছিন্ন উত্তর মেরু এখানে বসাইছি, তাহলে এই নর্থ আর এই নর্থ কি বিকর্ষণ করবে না,
আর এই নর্থ আর এই সাউথ কে আকর্ষণ করবে না? হ্যাঁ তাহলে এটা বিকশিত হয়ে প্রথমে একটু এদিকে আসবে, এর থেকে দূরে যাবে, শক্তি কমে যাবে, তারপর আরেকটু দূরে যাবে, শক্তি কমে যাবে, বাট এই সাউথটা আকর্ষণ করতেছে। তো এইভাবে নর্থ পোলটা প্রথমে একটু এইদিক দূরে গিয়ে সাউথ পোলের আকর্ষণে এই পথে আবার সাউথের কাছে ফিরে আসবে আকর্ষণে। তো এই আকর্ষণ বিকর্ষণের কারণে তার ট্রাভেলিং ওয়েটা, ডিরেকশনটা এইরকম হবে, তখন এই জন্য আমরা বল লেখাটা এরকম পাবো। আমরা যখন চার্চের ক্ষেত্রে বল লেখা পড়ছিলাম, বল লেখাটা কিভাবে সংজ্ঞায়িত করছিলাম, যে একটা ধনাত্মক আধান যেই পথ বরাবর মুভ করে। আর চুম্বক বল লেখার ক্ষেত্রেও একই, শুধু এখানে বলতে হবে যে এককভাবে বিচ্ছিন্ন মুক্ত উত্তর মেরু যেই পথে ট্রাভেল করে সেটাই হচ্ছে চুম্বক বল রেখা, বুঝছি? হ্যাঁ 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 এই হচ্ছে কাহিনী। আর কোনো প্রশ্ন আছে কারো? ভাইয়া প্রিভিয়াস ক্লাসে একটা সার্কিট দিছিলেন, ওইটা প্যারালেল আছে নাকি সমান্তর মানে শ্রেণীতে আছে, ওইটা বুঝতে পারলাম না এখনো। কোনটা কোনটা বলো তো, কয় নাম্বারটা? না এটা ও কোশ্চেন না আচ্ছা, ওই যে আমি আমি দিয়েছিলাম যে, আচ্ছা আচ্ছা, হ্যাঁ 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 বার করতে পারো নাই? আমার মনে হচ্ছে প্যারালেলে আছে, কারণ সবগুলা রোধের প্রান্ত সেম করা যাচ্ছে, তবে আবার ওইটা দিয়ে যদি কোনো ম্যাথ করতে যাই তখন মনে হয় আবার ঝামেলা হয়ে যায়। আচ্ছা, তোমাদেরকে কি আমি সার্কিটে এ শিখেছিলাম, টার্মিনাল নামকরণ করা শিখেছিলাম, টার্মিনাল এবিসিডি দিয়ে নামকরণ কিভাবে সহজে সিরিজ প্যারালাল বের করতে হয়? আচ্ছা মনে হয় দেখাই নাই, এটা তোমাদের জানা থাকা ভালো। একটা সিস্টেম আছে, যদি তোমার মধ্যে কনফিউশন থাকে যে সিরিজ না প্যারালাল, তখন একটা সিস্টেমের মাধ্যমে আমরা এই কাজটা সহজে বের করতে পারি। আমাদের কানেকশনটা ছিল এরকম, তাই না? জি ভাই কমে কিছু। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এইটাই ছিল, এইটাই ছিল। তো এই ধরনের ক্ষেত্রে বা যে কোনো সার্কিটে তুমি যদি সহজে প্যারালাল সিরিজ বুঝতে চাও না, তুমি একটা সহজ কাজ করবা, সেটা হচ্ছে প্রত্যেকটা পয়েন্টে টার্মিনালের নামকরণ করবা। দেখো কারেন্টটা মনে করো এদিক দিয়ে গেল, তা আমি করলাম কি, প্রথমে এটার নামকরণ করলাম, ধরো এটা নাম দিলাম এ, কি দিলাম এ, খেয়াল করে। তো এখন একটা যখন নামকরণ আমরা দিয়ে ফেলবো, তখন যতক্ষণ না পর্যন্ত আমরা কোন একটা রোধকে টপকাবো এই নামটা চেঞ্জ হবে না। যেমন আমি এই এ থেকে যাইতেছি, এখন একটা রোধ পড়ছে মাঝখানে, রোধের ওই প্রান্তটাই কিন্তু অন্য একটা টার্মিনাল, তখন এটার নাম আমি দিব বি, এর আগে কিন্তু এ নামটা বদলাবে না। কথাটা বুঝতে পারছি? ওকে আচ্ছা, তো এইটা দিয়ে গেলাম, এদিক দিয়ে যাই এখন, খেয়াল করো এটার নাম ছিল এ, তাহলে এটা এখনো এ আছে, এটাও এ, এটাও এ, এটাও এ, এবং এইখানে একটা নতুন টার্মিনাল দেখছি। তার মানে এটা যদি এ হয়, যেহেতু দুইটা একসাথে কানেক্টেড, তার মানে এইটাও এ হইতে বাধ্য, বুঝতে পারছি? ওকে এবার খেয়াল করো, এটার নাম দিছিলাম আমরা বি, তাই না? তো এটা বি যদি হয়, তাহলে আমার আলটিমেটলি এই এইটাও হবে বি, রাইট? তাহলে এটা হলো বি। এখন দেখো প্রত্যেকটা রোধের দুই প্রান্ত আমি নামকরণ করে ফেলছি, এখন খেয়াল করো এই রোধের এই প্রান্ত কি এ, এই প্রান্ত বি। এখন দেখো তো এই রোধের দুই প্রান্ত কি, এটা বি এটা এ, মানে এটারও দুই প্রান্ত এ আর বি, আবার এটার দুই প্রান্ত কি, এটা এ এটা বি, তার মানে তিনটা রোধের দুই প্রান্তই আসলে এ আর বি এর সাথে কানেক্টেড, তার মানে তারা প্যারালাল কানেকশন, বুঝতে পারছি? মানে আপনি এ আর বি প্রান্ত দিয়ে মূলত রোডটাকেই আনতেছেন। আমি নামকরণ সুবিধা করছি, নাম মানে প্রান্ত গুলা যাতে একটা সাথে একটা প্যাচ না লেগে যায় আমি নাম দিয়ে দিছি, ঠিক আছে? এটা আমি তাহলে শিখছি, এখন আর প্যাচ লাগতেছে না। হ্যাঁ এটা আমিও শিখছি, তবে এভাবে না, মানে আমি শিখছিলাম হচ্ছে রোদ গুলাকে যতক্ষণ না এর আগে আরেকটা পর্যন্ত রোদ আছে আমরা ওইটাকে নিয়ে আসতে পারবো, মানে যেন সেম প্রান্ত করা যায় সমান্তরাল চিহ্নিত করার জন্য। ওইটাও কাজ করবে, ওইটাও কাজ করবে, ওইটা আর এটা বেসিক্যালি একই জিনিস, চিন্তা করে দেখো। হ্যাঁ হ্যাঁ এই কি টাইপের, এই আর কিছু না, তবে এরকম তো হয়তো আমাদের তাহলে আসবে না। না এটা আমাদের চিন্তা করার দরকার নাই, বাট হ্যাঁ কঠিন আসবে না ঠিক এইটা না, দিতেও পারে অ্যাক্সিডেন্টালি কিছু একটু ঘুরাই দিল, হ্যাঁ, বাট মোটামুটি সবই প্র্যাকটিস এর মধ্যে থাকা ভালো আর কি। ওকে হ্যাঁ আচ্ছা তাহলে আমাদের চুম্বক নিয়ে আর কোনো প্রশ্ন আছে এখন? না ভাই আমার নেই। আচ্ছা, তো চুম্বকের পাঠ শেষ, এরপরে নেক্সট দিন আমরা এই যে চুম্বক, তড়িৎ থেকে কিভাবে চুম্বকটা পাওয়া যাবে সেটাও আমরা আলোচনা করবো। কারণ খেয়াল করো আমরা যখন একটা সিম্পল সার্কিটের কথা চিন্তা করি, আমরা যখন সার্কিট সার্কিটটা ইউজ করি, সার্কিটের মধ্যে তো আসলে তড়িৎ প্রবাহিত হয়, মানে আধানিত প্রবাহিত হয় না? তাহলে যেহেতু তারের মধ্যে আধান প্রবাহিত হচ্ছে,
সেটা তারের মধ্যে হোক, তাতে কিছু যায় আসে না, প্রবাহিত তো হচ্ছে, মুভমেন্ট তো করতেছে, তাহলে তো আমি সেখানে অবশ্যই কিছু একটা পাবো, চৌম্বক করতে থাকবে, রাইট? তো এইভাবে আসলে চৌম্বকত্ব জিনিসটা তড়িৎ প্রবাহের সাথেও সম্পৃক্ত সম্পূর্ণভাবে। তো আমরা নেক্সট দিন এখান থেকে আলোচনা করবো, আমরা হয়তো সলিনয়েড নিয়ে কথা বলবো। দ্যাটস ইট। আর কারো কোনো প্রশ্ন আছে? ওকে, তো আল্লাহ হাফেজ। প্রশ্ন আসলে করি যেহেতু নাই। ওয়ালাইকুম সালাম।